من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা যেভাবে শুরু করলাম এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামটা আমরা যখন বলছি প্রথমবার সেটার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা এই ধরনের কিছু বলা দরুদ পড়া সাধারণত আমরা এটাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আরেকটু বাড়ায় বলতে পারি অনেক সময় বলি আমরা বাড়ায় এটা বলাটা ওয়াজিব প্রথমবার যখন উচ্চারিত হয় কোনো মজলিসে তার নাম আর পরবর্তী সাবসিকোয়েন্ট যে যতবার উচ্চারিত হবে বলাটা হচ্ছে মুস্তাহাব বললে সব না বললে কোনো গুনাহ নাই আমরা তো সবাই জানি কিন্তু অনেক সময় এটা প্র্যাকটিস হয় না তো এটা সিরিয়াস ব্যাপার আর কি আমরা আজকে যেটা পড়ার চেষ্টা করব এটা কিছুটা ওভারল্যাপ করবে গতদিনে যেটা আমরা বলছি তার সাথে কিছুটা অল্প একটু আর এটা এখানে যারা আগে আসছেন বা আগেও আমরা এরকম একটা প্রচেষ্টা একবার করছিলাম একবার চালিয়েছিলাম না একবার গার্ডেনদের নিয়ে বসতে চাইছিলাম বা রেগুলার না হলে এক দুদিন বসছিলাম সেখানে হয়তো প্রসঙ্গটা আসছে কারো কারো কাছে হয়তো মনে হতে পারে যে এটা শোনা কথা শুনতেছি আমরা আগেই বলছি যে ইসলামে আমাদের নতুন কোনো কথা নাই ইসলামের নতুন কথার নাম হচ্ছে বেদাত সব সব শোনা কথাই শুনবেন বাট একটা ডিফারেন্ট ওয়েতে হয়তো এক্সপ্লেন করা হবে বা ডিফারেন্টভাবে হয়তো বোঝানো হবে এই এই স্কোপটা থাকে তো আমরা আজকে যেটাই করব এটা আসলে আমি হেড মানে কি বলবো সাবজেক্ট যদি বলেন প্যারেন্টিং কথাটা বলতে চাই না কারণ প্যারেন্টিং অনেক বড় একটা জিনিস অনেক বড় একটা ফিল্ড তারপরেও এটা হয়তো মানে আর কিছু বলার নাই দেখে আমরা হয়তো প্যারেন্টিং বলবো বা ছেলে মেয়েদের বড় করার যে ব্যাপারটা বাবা মার থাকে সেটা বলবো এখানে গতদিন আমরা একটা হাদিস পড়ছি যে হাদিসটা জাস্ট উল্লেখ করবো আজকে এই এই জন্য বললাম যে ওভারল্যাপ থাকবে হয়তো সেটা হচ্ছে যে এই যে তোমরা সকলেই একটা হার্ড বা মেষ পালের প্রতিপালক অথবা রক্ষক বা যারা রক্ষণাবেক্ষণ করে তারা গার্ডিয়ান তো কিয়ামতের দিন তাদের সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করা হবে এই এই হাদিসটা জাস্ট এটা যেটা জিস্ট সেটা বললাম তো এই হাদিসটা থেকে আমরা গতদিন যেটা আলোচনা করছি যে যে যেখানে ওয়ালাইকুম সালাম যে যেখানে যে অথরিটিতে আছে যে পজিশনে আছে তার আন্ডারে যে কয়জনই আছে সেটা একদম ছোটো হলেও ইউনিট ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি যেখানে বাবা হচ্ছেন বা গৃহকর্তা হচ্ছেন সেই ফ্যামিলিরই কী বলে সেই ফ্যামিলির আমির এবং তার আন্ডারে যে কয়জনই থাকুক খুব খুব ছোটো হইতে পারে ফ্যামিলি এক ওয়াইফ একটা বাচ্চা ব্যাস এই পর্যন্ত হইতে পারে সেটার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন আর বড়গুলো তো আছে সেক্টর কর্পোরেশনের এমডি অথবা দেশের প্রেসিডেন্ট বা অ্যান্ড সো অন ইসলামিক বা মুসলিম এনভায়রনমেন্টে যারা থাকবেন তাদের সবাইকে জবাব দিয়ে করতে হবে এইটা ছিল হাদিসটারই তো আমাদের মুসলিমদের সাধারণভাবে মানুষের সব মানুষেরই যে জন্ম দেওয়ার সাথে সাথে এই রেসপন্সিবিলিটিতে শেষ হয়ে যায় না এমনি দেখবেন যে অন্য জন্তু জানোয়ার যারা ম্যামেলস যারা আমাদের এক ধরনের করে আমাদের ক্লোজ ক্লোজ এই সেন্সে যে অনেক বিহেভিয়ার কমন আছে যেমন ম্যামেলস কাদের বলা হয়তো আপনি জানেন স্তন্যপায়ী যাদের বলি এটা ইটসেলফ একটা বড় ক্লাসিফিকেশন যে মা দুধ দেয় বাচ্চাকে কিন্তু তারপরেও দেখবেন যে এটা জন্ম দেওয়ার এক বছর দেড় বছর মানে এরকম একটা রেঞ্জের ভিতর শেষ হয়ে যায় এই রেসপন্সিবিলিটিটা তারপরে দেখবেন বাচ্চা কাচ্চা বা তাদের বাচ্চা যারা আর কি অন্যান্য ম্যামেলস দে আর অন দের ওন তারা নিজেদের এবং কখনো দেখবেন যে বাপ বা মায়ের সাথে মারামারি করতেছে খাবার নিয়ে তাই না মানুষের ভেতর দেখা যায় যে এই অ্যাটাচমেন্ট বা এই রেসপন্সিবিলিটিটা এটা অনেক দূর যায় এমনকি কাফেরদের ভিতরেও যায় কাফের কান্ট্রিগুলো দেশগুলোতে দেখবেন তাদের ইংল্যান্ডে যেমন ধরেন 15-16 বছর পর্যন্ত আপনি দেখবেন যে একটা অ্যাটাচমেন্ট থাকে বা 14-15 পর্যন্ত একটা থাকে তারপরে তারা সরি তারপরে তারা আলাদা হয়ে যায় বা ডিফারেন্ট ইসে যায় মুসলমানদের ব্যাপারটা বোথ সাইড মানে ছেলে মেয়েদের প্রতি বাবা মায়ের বা বাবা মায়ের প্রতি ছেলে মেয়েদের এটা আসলে মৃত্যু পর্যন্ত মানে একটা পার্টি মরা পর্যন্ত এটা থাকে একটা পার্টি মরা বলতে স্বাভাবিকভাবে কারা মারা যায় স্বাভাবিক নিয়মে বাবা মারা যাবে আগে
সেই পর্যন্ত এটা যায়, এবং শুধু যায় না, ও খুব গর্হিত পাপের পর্যায়ে চলে যায় যদি এটা কাট অফ করে কেউ, এবং খুব বড় ধরনের একটা ই হয়ে যায় বাবা মার কথা, যেটা মানে কোরআনে আসলে কোরআনের ইদানিংকালে যেভাবে পড়ছে এভাবে তো আগে পড়ি নাই। সুরা আহকাফ, সুরা লুকমান এবং সুরা আপনার কি বলে ইসরা, এই তিনটাতে খুব ভয়ঙ্কর রকম কথা আছে, এবং সেটার সাথে যে এইগুলো আছে, হাদিসগুলো আসে এক্সপ্লেনেশনে বা স্কলারদের যে এইগুলো আসে, স্পেশালি বাবা মায়ের প্রতি যেটা আর কি, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা মায়া এগুলো সহজাত, এগুলার জন্য আল্লাহ বলেন নাই ছেলে মেয়েকে ভালোবাসো এই কথা বলেন নাই, বা ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করো না এই কথা বলেন নাই, বা তাদেরকে স্নেহ করো এই কথা বলেন নাই, বলেন নাই কারণ এটা অটোমেটিক্যালি আসছে, এটা মানে করবেই মানুষ। স্নেহ নিম্নগামী, পানির সাথে তুলনা করা হয়, পানি যেভাবে উপরে রাখলে নিচে গড়ায় পড়ে, স্নেহটা এরকম আপনার থেকে আপনার নিচের দিকে যাবে। আপনি দেখবেন ছেলে মেয়ের প্রতি আসবে, যাদের আমার তো নাতি নাতি আছে দুজন, নাতনিও আছে একজন, আমাদের দেখবেন আরও ওই ওইদিকে গড়ায় নিচের দিকে যায়, কিন্তু উপরের দিকেটা থাকবে না বা না থাকার একটা সম্ভাবনা আছে দেখে কিন্তু আল্লাহ এত এত এই করে বলছেন, সিরিয়াসলি বলছেন। আচ্ছা, তো এখন আবার ফিরে আসি আমরা, যে মানুষের দেখে গেছে অন্য ম্যামেলসদের সাথে মানুষের তফাৎটা হচ্ছে যে এটা অ্যাটাচমেন্টটা বিয়ন্ড ই থাকে, এক দুই বছর, পাঁচ বছর, দশ বছর না, একদম মৃত্যু পর্যন্ত থাকে, ইউজুয়ালি থাকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়তো এখন আর থাকে না, কারণ তারা তো আবার রিভার্স এভলিউশনে জন্তু জানোয়ারের কাছাকাছি চলে যেতেছে সব দিক দিয়ে। আপনারা হয়তো জানেন যে সুইডেনে বাই ল বাবা তার মেয়ের সাথে, মা তার ছেলের সাথে ঘুমাইতে পারে, বাই ল পারমিটেড। তো তারা আবার মানুষ থেকে এখন আবার জন্তু জানোয়ারের দিকে যাইতে শুরু করছে, এভলিউশনটা উল্টা দিকে হচ্ছে, যেই জন্য তাদের হয়তো কাট অফ হয়ে যায় একটা সময়। কিন্তু আমাদের মুসলমানদের মৃত্যু পর্যন্ত এটা থাকবে, ছেলে মেয়ের সাথে বাবা মার যে অ্যাটাচমেন্টটা সেটা। আচ্ছা, তাদের অ্যাটাচমেন্টটা বা সাপোর্ট সিস্টেম যদি আমরা বলি, সবটাই হলো আর্থ দিয়ে, যেটাকে আমরা বলি পার্থিব, অর্থাৎ টাকা পয়সা এটা সেটা দিয়ে এই করবে, এই পর্যন্তই শেষ তাদের রেসপন্সিবিলিটি। মানে একটা ছেলেকে কোথায় পড়াইলো, কী কোথায় প্লেস করলো, কোন স্কুলে দিল, এগুলি হচ্ছে বড় কথা। মুসলিমদের কিন্তু আর্দিটা অর্ধেক, মূলটা হচ্ছে সেক্রেট, যেটা আমরা বলি বা যেটা পবিত্র বলি বা যেটা পরকালী পরকালের ব্যাপার বলি, ওইটাই মেনলি। আপনি আপনার আমরা গতদিনে পড়লাম যেটা গার্ড ইউর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, বা আরও অনেক অনেক লেখাতে পাবেন যে আপনার ছেলে পিএইচডি করলো, ডাক্তার হলো, প্রেসিডেন্ট হলো, প্রাইম মিনিস্টার হলো, আপনার ষোলো আনাই বৃথা যদি সে মুসলমান না হয়, আপনার ষোলো আনাই বৃথা যদি সে আল্লাহর মতো না চলে, আপনার ষোলো আনাই বৃথা যদি সে আল্লাহর ইবাদত না করে। কারণ আমাদের এই কি আমাদের মানে মূল কথা আমাদের জীবনের একটা লাইনে যদি বলে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এক লাইনে আল্লাহ বলে দিয়েছেন যে আমার ইবাদত ছাড়ার কোনো কারণে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, সুতরাং ওইটা যদি না হয়ে বাকি ই হইলো তাহলে আপনার ষোলো আনাই বৃথা। তাহলে আমরা দেখলাম যে মানুষের ভিতরে আমরা ম্যামেলদের থেকে, অন্যান্য ম্যামেলসদের থেকে ডিফারেন্ট, আর সেখানের ভিতরে আবার আমরা কাফেরদের চেয়ে ডিফারেন্ট, তার কারণ আমাদের আর্থ দিয়ে সাপোর্ট দিলাম, তাকে অনেক বড় কিছু বানালাম, এটা একদম ষোলো নাই বৃথা যদি আমাদের ওই পরকালের ইটা তার না করতে পারে। এটা আমরা আগের দিনে অন্যভাবে আলোচনা করছি, ঠিক এই লাইনে করি নাই, অন্যভাবে করছি। এরপরেও একটা আরেকটা জিনিস গতদিনও এটা আলোচনা করছি যে আপনার আলোচনা করছি মানে আরেকভাবে করছি, সেটা হচ্ছে রাইট রেসপন্সিবিলিটির ব্যাপারটা, যে আমরা এই যে রাইটটা দিলেন আল্লাহ এই সুরা ইসরার যে আয়াতটাতে বললেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, যে এইটা আপনার যে এইটা আয়াতটা একদম, তার তাকে ছাড়া আর কারো ইবাদত করবো না বলেই কিন্তু বাপমার কথা বললেন, তার রিজন আছে, এটা রিজন আছে। মানে নেক্সট টু গড বলতে আমরা একটা কথা বলি না যে ঠিক আছে আল্লাহ আল্লাহর ব্যাপারটা তো আলাদা, এটার সাথে কোনো কিছু তুলনীয় না বা কোনো কিছুরই নেই, নেক্সট কী, দেন হোয়াট, দেন হচ্ছে বাবা মা, এইভাবে বললেন যে এখানে। তো এখানে এখানে কিন্তু এটা কিন্তু বাবা মা একটা রাইট, খেয়াল করছেন তো, এটা কিন্তু রাইট, একটা একটা অধিকার বা ছেলে মেয়েদের উপরে, কিন্তু অধিকার ইসলামের একে প্রত্যেকটা রাইটের সাথে রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা রাইট যেটা বলবেন আপনি সেটার সাথে, মানে এখানে আপনার গতদিন বলছি আমরা যে অনাগত সন্তানেরও রাইট থাকে বাবা মার উপর, যেটা বলছি যে শহীদুল্লাহ খান মাদানী একটা হালাকা এখানে ডিসকাস করছিলেন যে বিয়ের আগেই রাইটটা শুরু হয়ে যায় সন্তানের রাইট বাবা মার উপরে। সেই হকটা কি? সেই হকটা হচ্ছে যে আপনি এমন একজন মা চুজ করবেন যিনি তাদেরকে আল্লাহর মতো করে বড় করবেন। এটা আমরা এখানে যারা আছে প্যারেন্টসদের দাওয়াত দিয়েছি, এখানে তার এটা আলোচনা করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, এখন থুক্কু বলে
বাকি যেটুকুরে কারেক্ট করতে পারবেন সেটুকু। আমার নিজেরও তাই, আমি তো আর ওই মা খুঁজে বাইর করি নাই যে আমার ছেলে মেয়েকে বড় করবে এসে। আমার পাশ যারা জানেন তারা জানেন আমি করি নাই, আপনাদের পসিবলি মেজরিটির তাই আর কি, এটা খোঁজ করেন না যে কে ছেলে মেয়েরা ঠিক করে বড় করবে, তো এটা আর ফিরে আনার রাস্তা নাই। কিন্তু একটা জিনিস শেখার আছে, আপনার ছেলেকে আপনি ই করতে আপনি শিক্ষা দিতে পারেন যে তুমি যখন বাবা কাউকে বিয়ে করবা খোঁজ করবা তখন এমন মেয়েকে ই করবা যে আল্লাহর মতো করে তোমার, এটা এটা করতে পারেন, এটা তো রয়েছেই আলহামদুলিল্লাহ, এটা তো আছেই স্কোপটা। এখনও ছেলে বিয়ে দেন নাই তো কেউ এখানে? না, ছেলে মেয়ে বিয়ে দেন না এখনও কেউ, বিদেশেন কেউ ছেলে মেয়ে? না, ওই পর্যায়ে কার নাই এখনও। তাই আপনাদের অনেক চিন্তার স্কোপ আছে বা অনেক প্র্যাকটিসের এখানে স্কোপ আছে। আচ্ছা, এখন গেল একটা তো এরপরে সুরা নিসার দুইটা আয়াতের কথা আগেও বলছিলাম আবারও বলতেছি। প্রথম আয়াতটাতে কী বলেন যে যার নামে তোমরা যার কাছ থেকে তোমরা মানে যার নামে তোমরা রাইটই করো একে অপরের তাকে ভয় করতে বলা হয়েছে, কিন্তু তিনি তাকে তোমাদেরকে ওয়াচিং ওভার ইউ, হ্যাঁ তোমাদের উপরে, প্রথম সুরা নিসার এক নম্বর আয়াতটা যে তোমাদের উপরে কিন্তু তিনি পর্যবেক্ষণ করতেছেন তোমাদেরকে তোমরা কী করতেছো। তার মানে কি আমাদের যে রাইটটা এটা আল্লাহরকে সাক্ষী রেখে বা আল্লাহর নামে আমরা একে অপর থেকে ক্লেম করি। ডেফিনেট কিছু রাইট আল্লাহ পার্সন এ কে দিছেন ওভার পার্সন বি, হাজব্যান্ডকে দিছেন ওয়াইফের উপর কিছু রাইট, ওয়াইফকে দিছেন হাজব্যান্ডের উপর কিছু রাইট, সেটা কিন্তু আমরা একই সাথে রেসপন্সিবিলিটি দিছেন, রাইট দিছেন বলেই কিন্তু রেসপন্সিবিলিটি দিছেন, যেটা আমরা বললাম আগে আর কি। আর আরেকটা জিনিস আমরা আগের দিনও বলছি যে ম্যারিটাল ডিসকর্ড, এটা কিন্তু ইটসেলফ একটা এখনকার ইসলামিক বা মুসলিম সোসাইটি, আমাদের দেশে প্র্যাকটিসিং সোসাইটিতে এটা কিন্তু একটা বিরাট ইস্যু এখন, ম্যারিটাল ডিসকর্ড, মানে আমি এটা করবো কেন তুমি এটা করবা, কেন তুমি এটা কেন করবো আমি এটা, খুব আশ্চর্যজনকভাবে মানে ছোঁয়াছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বা আল্লাহ যে কাফেরদের সাথে আমাদেরকে গিভেন টেকে এত রেস্ট্রিক্ট করছেন, তাদের সাথে থাকতে নিষেধ করছেন, তাদের মাঝে থাকতে নিষেধ করছেন, এর এর এফেক্ট দেখেন। এই এই রিসেন্টলি আমাকে প্রশ্ন করলেন ম্যারিটাল রেপ নিয়ে, মুসলমান সোসাইটিতেও এটা একটা ই চলে আসছে যে আল্লাহ রসুল হাদিসে বলছেন যে যে ওয়াইফকে হাজব্যান্ড ডাকলো অথচ সে গেল না, সারা রাত ফেরেশতারা লানত করে, হাজব্যান্ড যদি ক্রোধান্বিত অবস্থায় ই করে। এইখানেই কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ফেমিনিজমের ইয়া হিসাব বলতেছে তাইলে কি ইসলামে ম্যারিটাল রেপ জায়েজ কিনা, বুঝছেন তো? মানে এগুলো আমাদের ভিতরে প্রশ্ন এসে গেছে, অথচ আমাদের আমাদের মা আমাদের দাদি বা আমাদের ইভেন আমাদের জেনারেশনের এসে দিতে চিন্তারই ইসের বাইরে, বিকজ এইটা তো আর হিসাবের ব্যাপার না, ইঞ্চি মাইপা হিসাবের ব্যাপার না যে এই বিছনার ভিতরে 5 ফুট বিছনার 2.5 ফুট আমার, তুমি 2 ফুট 9 ইঞ্চিতে কেন পা লাগাইছো তাহলে তোমার, তো এরকম হিসাব তো কোনো দিন ছিল না বা থাকার কথা না। আমরা একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একজন মহিলার ই করছি একটা একটা লেখা, আপনার চাইলে মানে পড়তে পারেন, লেখা বলতে একটা বই, এটা হচ্ছে ওমেন ইন ইসলাম বইটার নাম, এই বইটা লিখছেন হচ্ছে অ্যান সফি রোল্ড, নরওয়েজিয়ান মুসলিমা, ইউনিভার্সিটি টিচার, নরওয়েজিয়ান মুসলিমা, এখন সুইডেনে পড়ান, মানে আমি যখন জানতাম তখন সুইডেনে পড়ান, এখন এই মুহূর্তে কোথায় জানি না, খুবই প্র্যাকটিসিং ভালো ভালো আকিদার মুসলিমা। তো উনি বলছেন যে ওয়েস্টার্ন মহিলারা আমাদের দেশগুলোতে গিয়া হিউম্যান রাইটসের নামে এশিয়ার নামে, উনি স্পেশালি মরক্কো আলজেরিয়ার কথা বলছেন, ওনার ওই সাইডের কানেকশন আছে আর কি, তো বলতেছেন যে তাদেরকে তাদের ডিভোর্সের রাইট, মানে তাদের যে ডিভোর্সের রাইট আছে এটা রাইট আছে ওইটা আছে, মানে ফ্যামিলি ভাঙার রাইট আছে, এই জিনিসটা শেখাচ্ছেন শেখানোর চেষ্টা করতেছেন, অথচ মরক্কো আলজেরিয়ার বুড়া বুড়া মহিলারা তাদের 70 বছরের হাজব্যান্ডের সাথেও তাদের বিয়েটা কেমনে টিকে থাকবে এটা নিয়ে দিন রাত চিন্তা করেন যে যেন না ভাঙে, ভাঙার রাইটটা চাইতেছেন না, না ভাঙা নিয়ে তারা চিন্তিত। মুসলমান সোসাইটিতে ওই জিনিসটা এখনও আসে নাই উনি বলতেছিলেন, কিন্তু আমাদের দেশ সহ অন্যান্য দেশগুলোতেও আমরা এখন দেখতেছি যে এই কথাগুলো আসতেছে, বুঝছেন? মানে ওই ওই হিসাবে চলে যেতেছে, আল্লাহর হিসাবে থাকতেছে না, মানে এটা ইঞ্চি হিসাব ফুট হিসাবে চলে যেতেছে যে আমি এটা করলে তুমি এটা, আমিও চাকরি করি তুমিও চাকরি করো, তোমার চা আমি কেন বানাবো, তোমার চা তুমি বানায় না, মানে এই এই জিনিসগুলো কিন্তু নতুন করে আসছে। তো আমরা আমরা বুঝতে হবে যে আমরা 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 ওই সুরা নিসার যে আয়াতটা বললাম যে কার নামে আমরা রাইটটা ক্লেম করি, আল্লাহর নামে রাইটটা ক্লেম করি না, ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে কি যে আজকে সে আপনার ওয়াইফ, আপনি যদি ডিভোর্স দিয়ে দেন কালকে সে আরেকজনের ওয়াইফ কিন্তু হয়ে যেতে পারে, কালকে মানে নেক্সট ফিউ মান্থসের ভিতরে আরেকজন ওয়াইফ পেতে পারে। সুতরাং আমাদের রাইটের লেজিটিমেসি কোথা থেকে আসে, আল্লাহ আল্লাহ দিছেন বলে আসে, আল্লাহর নামে আসে, সেই আল্লাহ সেই রসুল আমাদেরকে যে জিনিসগুলো দিছেন যে ক্রাইটেরিয়াগুলো দিছেন আমরা ওইটা দিয়ে কিন্তু নিজেদেরকে বা নিজেদের ইসেকে বিচার করব, আমরা ওয়েস্টার্ন ফেমিনিজমের ইসে করব না। আচ্ছা যাই হোক, আমরা একটু আগে পেটের সন্তানের উপর পরিবেশ প্রভাব, এখন আমরা কিন্তু একটু একটু করে শুরু করলাম বিয়ের আগে, বুঝছেন তো, মানুষ
মানুষের নেচার, বিয়ে, বিয়ের আগের ব্যাপার স্যাপার, এখন বিয়ের পরের ব্যাপার। আপনার আপনার মায়ের পেটে যখন সন্তানটা থাকে তখন প্রতিটি অ্যাকশন রিয়াকশনের প্রভাবটা ট্রান্সমিটেড হয়। আপনারা একটু পড়াশোনা করলে জানবেন, এটা পিএইচডি করার কোনো দরকার নেই। যে একটা মা যদি সারাক্ষণ ভয়ে থাকে, সারাক্ষণ ত্রস্ত থাকে, সারাক্ষণ টেনশনে থাকে, অথবা কোন একটা প্রতিকূল অবস্থায় থাকে, এটার একটা সরাসরি ইফেক্ট থাকবে। এটা আমির হিসাবে, হাজব্যান্ড হিসাবে, অথবা গ্রেটার ফ্যামিলিতে বাবা মা যারা থাকেন, আমাদের সময় আমাদের বাবা মারাও খেয়াল করতেন, বেস্ট খাওয়াটা বোরে খাওয়াইতেন। যদিও তারও একটা আরও পেছনে হয়তো গরিব এলাকায় হয়তো অন্য আর একটা ব্যাপার থাকতে পারে, কুসংস্কার থাকতে পারে কিছু। যেমন আমরা শুনছি যে অনেক অনেক আগে গ্রাম দিকে মেয়েদেরকে প্রেগনেন্ট হলে বেশি খাইতে দিত না, কারণ বাচ্চা নাকি বাড়ার জায়গা পাবে না, বেশি খাইলে পেটটা ছোটো হয়ে যাবে, বাচ্চা বাড়বে না। এইগুলো হলো কুসংস্কার, এগুলো হচ্ছে জ্ঞানের ইসের জন্য আসছে, এটা ইসলাম আপনাকে বলে নাই কখনো। কিন্তু আমরা এমনিতে কী বুঝি, যে যারা যারা বাবা হয়েছেন, যারা প্রেগনেন্সি স্টেটে তাদের ওয়াইফকে দেখছেন, কাছের থেকে দেখছেন, তারা দেখবেন যে ওই সময় কিন্তু আলাদা একটা মায়া লাগে, নিজের ওয়াইফের প্রতিও লাগে, বোন হইলেও লাগে, বা অন্য কেউ হইলেও লাগে। তো সেই সময়টাতে তার একটা এক্সট্রা কেয়ারের দরকার আছে। সেই কেয়ার এর ভেতর আসবে দোয়া, প্রতিনিয়ত মা দোয়া করবেন, মার জন্য অন্যরা দোয়া করবেন, উনি তেলাওয়াত বা ই জারি রাখবেন, যেন আপনি জানেন তো যে মানে ওই কন্ডাকশনে শুনতে পায় পেটের বাচ্চা, অনেক কিছু শুনতে পায়, অনেক কিছু বোঝে, এমনকি মানে ভয়েসটাও নাকি তার ইসে রেকগনাইজ হয়ে যায় তার কাছে, মায়ের ভয়েসটা যেটা মায়ের আর কি। তো তেলাওয়াত করবেন, প্রশান্ত থাকবেন, প্রশান্ত মানে ঝগড়াঝাটি না, উত্তেজনা না, বুঝছেন না, চিল্লাচিল্লি না, সুন্দর একটা পরিবেশে থাকবেন। এই এটা বলতে গিয়ে একজন, উনি বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সেক্রেটারিদের একজন ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন, বেঁচে আছেন কিনা আমি জানি না। ওনার দুইটা ছেলে তৎকালীন গ্রামীণ ফোনে চাকরি করত, কিন্তু ওনার ওয়াইফ মারা গেছেন এবং উনি খুবই দুঃখে ছিলেন, নাম বলি নেই যেহেতু আপনারা চিনবেন না, খুবই দুঃখে ছিলেন যে উনি ওনার পুরো ফ্যামিলিটা অন্য লাইনের আর উনি এক লাইনের আর কি। তো উনি ওনার নিজের ছোটো ছেলের বউকে বলেই ফেলছেন যে তুমি যে সারাদিন বসে টেলিভিশন দেখতেছো, তোমার বাচ্চা তো বাইরে টেলিভিশন দেখতে চাবে, বুঝছেন না, মানে সারাদিন মহিলা ওই সময়, এটা আরও এখন থেকে ধরেন 10-15 বছর আগের কথা, 15 বছর আগের কথা। তো বলতেছেন যে তোমার বাচ্চা তো বাইরে টেলিভিশন দেখতে যাবে, তুমি সারাদিন টেলিভিশন দেখতেছো, সারাদিন নাকি মহিলা বসা প্রেগনেন্ট অবস্থায় আর কিছু ভালো লাগে না ওই টেলিভিশন, এই জিনিসটা আর কি, এটার একটা এফেক্ট আসে। কিন্তু উনি কিন্তু একদম লেমেন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, বা আমরা এমনি বুঝতেছি। তো এই সময়টায় পরিবেশটা যেন ইসলামিক হয়, বা ইসলামের সাথে যায় যেটা সেটা যেন হয়। আমরা যদি খেয়াল করি, আমাদের ওই সময় টেলিভিশন দেখতেন, ওই টেলিভিশনটা দেখলে তো শ্বশুর দেখছে যে ড্রয়িং রুমে বসে দেখতেছে, শ্বশুর একটা কথা বলছে, তাও এখন তো টেলিভিশনের দরকার নেই, এখন তো নিজের বেডরুমে বসে একান্ত নিজের জায়গায় বসে সারাদিন দেখতে পারেন। কালকে একটা এই পোস্ট করছি কোথায় কোথায় জানি, সত্য সন্ধানীতে বা এসে এই এটা নিয়ে আর কি, যে এই সোশ্যাল মিডিয়ার ইয়ে নিয়ে, এক মহিলার মহিলার দেওয়া পোস্ট। যাই হোক, যে সারাদিন সোশ্যাল মিডিয়া যারা থাকে, স্পেশালি ফেসবুক অ্যান্ড অল, তো এখন পরিবেশটা সুন্দর হবে। পরিবেশটা সুন্দর যখন আমরা বলতেছি, আমরা বলতেছি ইসলাম বান্ধব হবে, যেখানে আল্লাহর কথা মনে থাকবে, মনে হবে, এবং সেটার এফেক্টটা আপনার সন্তানের উপর পড়বে আর কি। আচ্ছা, জন্মের পরে, জন্মের পরপর কী করবেন, আমরা আমরা এটা আমাদের সময় জানতাম না, সত্যি কথা যেটা তাহনিক যে কথাটা, এটা জানতাম না যে একজন পায়াস কেউ, বা যাকে আপনার আলেম মনে হয়, বা যার জ্ঞান আছে, বা যা যিনি পরহেজগার, তার মুখে তখনকার দিনে খেজুর ছিল, মিষ্টি একটা কিছু দেওয়া, সোজা কথা মিষ্টি একটা কিছু বাচ্চার মুখে দেওয়া। তো ইউজুয়ালি কী করতেন, রাসূলুল্লাহ ওই একটু খেজুরের টুকরাকে, ছোট্ট একটু টুকরাকে সফট করে ই করে সেটা মুখে দিতেন। এটা করতে পারেন যদি কাউকে কিছু মনে করেন, এবং তা যদি নাও হয় একটু কমায় দেন। ফ্যানগুলো আমার মনে হয় না দরকার আছে খুব একটা, একটু কমায় দিলেই আপনার ইটা কমে যাবে রিস্ক। একটা লাইট থাকুক আর বাকি একটা ফ্যান বা একটু কমায় দেন, জাস্ট জাস্ট কমায় দেন, এই লাইটটা থাকুক, ঠিক আছে, গরম লাগবে খুব মনে হয় না। আচ্ছা, তো এরপরে তাহনিকটা যেমন, এটা একটা কর্তব্য, প্রথম দিন থেকে এটা নিয়ে খিলাফ আছে, এটা নিয়ে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না, প্রথম দিন থেকে নিয়ে যে কোনো দিন একটা ভালো নাম দিবেন, এটা একটা রাইট, বাচ্চার রাইট আপনার উপর, একটা ভালো নাম দিবেন। ভালো নাম বলতে আল্লাহ আল্লাহ রসুলের কাছে যেটা ভালো, সিনেমা অ্যাক্টরের নাম না। আমাদের দেশে দেখবেন যে হয় সিনেমা অ্যাক্টর, নাহলে সাদ্দাম, সাদ্দাম কোনো ভালো নাম এমন কোনো কথা নাই, বুঝছেন না, অনেক সাদ্দাম নাম দেখা যায়, কারণ ওই সময়টায় একটা ক্রেজ ছিল সাদ্দাম, সেটা
বেস্ট নাম কোনগুলো আমরা জানি, আল্লাহর নামের সাথে যেগুলাই করা, আবদুল্লাহ আব্দুর রহমান এগুলো, তারপরেও অন্যগুলো জায়েজ আছে, বাট এটা ভালো গোলাম আলী গোলাম হোসেন না আর কি, বুঝছেন না? আমাদের জেনারেশনে ইনশাল্লাহ এখানে যারা বসে আছেন কেউ গোলাম আলী গোলাম হোসেন রাখেন রাখবেন না, কিন্তু তারপরেও বলতেছি মানে একটু চিন্তা করে বা এই পাকিস্তানিদের থেকে একটা ট্রেন্ড আমাদের ভিতরে আসছে, দুইটা প্রপার নাউন পাশাপাশি দেওয়া, বুঝছেন তো? মানে দুইটা মঞ্জুর আশরাফ যেমন ধরেন, দুইটাই প্রপার নাউন, এটা আসলে কোনো মিনিংও বিয়ার করে না, দুইটা আলাদা আলাদা নাম হইলো পাশাপাশি। আরব দেশে গিয়ে মঞ্জুর আশরাফ বললে মনে করবে যে মানে আশরাফের ছেলে মঞ্জুর, বুঝছেন না? তো এটা আমরা চিন্তা করে দিব, একটা ভালো নাম দিব। আর সপ্তম দিনে আকিকা করা, এটা এটা কিন্তু আমরা যখন বড়ো হচ্ছি তখন জানতাম না যে সেভেন্থ ডেটা যে একটা স্পেশাল ডে। আমাদের দেশে কিছু আলেম একটু বেশি বলেন অনেক সময় যে না এর সেভেন্টি ছাড়া কোনো আকিকাই নেই, এটা ঠিক না, যে সেভেন্টিতে দিতে পারে না সে পরেও দিতে পারবে, কিন্তু আমরা জিজ্ঞেস করছি ভ্যারিফাই করছি, দু একজন আলেম এরকম বলেন যে সেভেন্টিতে আকি যার আকিকা হয় না তার আকিকা নাই, এটা ঠিক না কথাটা। আচ্ছা, তো আকিকা দিবেন, একটা ভালো নামই করবেন, এগুলো রাইট। আমরা আমরা আপনার সন্তানের উপর সন্তানের প্রতিপালনের ব্যাপারে বলতেছি, কিন্তু সব কিছু প্রপার হইলে আপনি পরবর্তীটাও প্রপার হবে। আপনি দেখেন না যে ই বলে একটা বিল্ডিং বানানোর সময় কি বলে, ইটটা পর্যন্ত ধোয়, যারা সিরিয়াস দেখছেন ইট ধোয়, কিন্তু ইটের উপর যেন ইম্পিউরিটিস না থাকে, অর্থাৎ অন্যান্য মেটেরিয়াল যেন লাগে না থাকে, তারপরে বালুটা স্পেশাল ঠাকুরি দিয়ে থাকে, তারপরে প্রিপেয়ার করে প্রত্যেকটা জিনিসই করলে তখন আশা করে যে বিল্ডিংটা সলিড হবে। এক এক জিনিস এগুলো কিন্তু আপনার ছেলেমেয়ের প্রিপারেশন বলতেছি আমরা, কী করে মুসলিম হিসাবে বড় করবেন তার কিন্তু গ্রাউন্ড তৈরি করতেছেন, আপনার প্রিপারেশন হচ্ছে আপনার। প্রথম থেকেই ইসলামের পরিবেশে বড় হবার বড় পরিবেশ দিবেন, বড় হবার অনেক আগেই পছন্দ অপছন্দ গড়ে ওঠে আপনার বাচ্চাদের, কিন্তু আপনার আমরা অনেকে জানি না বুঝি না এটা, যে আমরা মনে করি যে বাচ্চাদের বাচ্চাদের পছন্দ অপছন্দ কী, যা বলবে সেটাই শুনবে, না বাচ্চাদের পছন্দ অপছন্দ কিন্তু মানে প্রথমে দেখবেন যে সে আপনাকে ফোকাস করতে পারে না, যখন ছোটো বাচ্চা সে আপনার উপর দৃষ্টিটাকে ফোকাস করতে পারে না, তারপরে একসময় দেখবেন সে তার দৃষ্টিটা ফোকাস হয়েছে, সে আপনাকে দেখতেছে, ইভেন তো কোনো কথা নাই, হয়তো কোনো রিয়েকশনও নাই, দেখতেছে। আমি এরকম মায়েদের কথা শুনছি যে তিন মাস চার মাসের বাচ্চার সামনে কাপড় চেঞ্জ করতে অস্বস্তি লাগছে, ছোটো বাচ্চা কিন্তু এমনভাবে তাকায় আছে যে তার কাপড় চেঞ্জ করতে অস্বস্তি লাগছে, যে তার একটা দৃষ্টি আছে, বুঝছেন না? একটা কথা হচ্ছে যে চোখ আছে, একটা কথা হচ্ছে দৃষ্টি আছে তার। এই দৃষ্টি যখন থেকেই আসে বা তারও আগের থেকে যখন থেকে সে কিন্তু আপনার কাছ থেকে ইনপুট যাচ্ছে তার ভিতরে, সে কিন্তু শিখতেছে, সে কিন্তু শিখতে শুরু করছে, সে কিন্তু গ্রহণ করতে শুরু করছে এবং তার পছন্দ অপছন্দ শুরু হয়েছে। আমি একজন মায়ের কথা জানি যে তার বাচ্চার কথা বলছেন আমার সাথে, শেয়ার করছেন আমার সাথে, যে ধরেন ডান সাইডে নিয়ে শুয়েছেন, বুকের দুধ খাওয়ান, ডান সাইডে নিয়ে শুয়েছেন, চিৎকার, বাঁ সাইডে নিয়ে শুয়েছেন, চিৎকার বন্ধ, মানে তার অলরেডি পছন্দ হয়ে গেছে যে সে এইভাবে টার্ন করতে সে পছন্দ করে, ওইভাবে টার্ন করতে সে পছন্দ করে, এটা তার প্রোটেস্ট। এই পছন্দ অপছন্দগুলো কিন্তু একেবারে আপনার চিন্তার সময়ের, যখন চিন্তা করেন না তখন থেকে তার গ্রো করতে শুরু করছে এবং হইতে শুরু করছে। এইখানে আপনি ইনপুটটা দিবেন যে তার পছন্দগুলো, বিশেষ করে যেগুলো মানে ইসের সাথে, ইসলামের সাথে বা পরকালের সাথে সম্পৃক্ত, সেগুলো যেন কারেক্ট লাইনে থাকে। এইখান থেকে আপনার ফিড করতে হবে, ইনপুট করতে হবে, কারেক্ট লাইনে যেন থাকে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। যাকে দুই বছরদের টেলিভিশন দেখেছেন, দুই বছর একদিন, দুই বছরের পরে ফার্স্ট ডেতে আপনার না কালকের থেকে তোমার আর কোনো টেলিভিশন বন্ধ, ভায়োলেন্টলি রিয়েক্ট করবে, সে ভায়োলেন্টলি রিয়েক্ট করবে এবং চিৎকার করবে এবং মানে তার পার্সোনালিটি ব্রেকডাউন হয়ে যেতে পারে সেটার জন্য। কিন্তু যদি ডে ওয়ান থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই পরিবেশটাই দিতেন যেখানে না করতে না হয়, বুঝছেন না, না করার কোনো প্রসঙ্গ নাই, কারণ এইটাই নর্ম, তাইলে সে আর এই চিৎকারটা করতো না, বুঝছেন না? এইটাই আমরা বলছি এখানে এই পয়েন্টটাতে, যে বড় হবার অনেক আগের থেকে তার পছন্দ অপছন্দ হয় এবং গড়ে ওঠে। আর যে জিনিসটা অপছন্দনীয়, যে জিনিসটা অনইসলামিক, যে জিনিসটা আল্লাহ বিরুদ্ধ, সেখানে তার কান্নাটা যেন তার একটা অস্ত্র না হয়, এটা খেয়াল করবেন। কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, এখানে আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই, আমাদের মায়া স্নেহ ভালোবাসা চলে আসে মাঝখানে, অথবা বিরক্তিও চলে আসে যে কানতেছে বন্ধ করো যেমন করে পার, যা চায় তাই দিয়ে বন্ধ করো, এটা কিন্তু একটা টেন্ডেন্সি আছে, তাই না? কী চায়, ওই মোবাইল ফোন দিয়ে দাও, মোবাইল ফোনটা হাতে দাও, বা ওইটা চায় ওইটা দিয়ে দাও হাতে, এইটা যেন টুলস না হয়। এইটা যদি হয়ে যায় তাইলে কিন্তু আপনি এই যে ধরা খাইলেন টিল দ্য এন্ড, আপনি ষোলো বছর বয়সে চিন্তা করবেন বাচ্চারা যদি কিছু না দেয় আত্মহত্যা করে ফেলে। যদি এই ঢাকা শহরে আমি চিনি, আমার খুবই ক্লোজ
পরিচিত, উত্তরায় থাকেন একটা ফ্যামিলি, বাবা সারা জীবনের দাড়ি, সারা জীবনের পাঁচক্ত সালাত পড়া এবং ই পড়া মানুষ, কিন্তু মেয়েকে যখন বুঝছেন যে মেয়ে বেলাইনে চলে গেছে, হ্যাঁ, তখন কিন্তু না করতে পারেন নাই যদি যদি সুইসাইড করে বসে, কারণ এখনকার একটা ট্রেন্ড আছে। এই সিচুয়েশনেই যাবেন না আপনারা এত আগের থেকে আল্লাহর রহমতে। আমাদের চেয়ে আপনারা অনেক ফর্চুনেট যে আপনারা এই কথাগুলো শোনানোর বলার মানুষ আছে, আমাদের তো এই কথাগুলো বলার মানুষ ছিল না। আমরা যে স্কুলে পড়ছি, যেখানে এসে সব হলো মানে কি বলে মুক্তমনাদের স্কুল ছিল, ওইগুলো মুক্তমনা সংস্কৃত মনাদের স্কুল, আমি নাম বললাম না, ঢাকা শহরের অনেক মুক্তমনা আমাদের স্কুল থেকে জন্মায়া ই করতেছে আর কি। তো আমাদের তো এই কথাগুলো কেউ কোনো বলে নাই, বা আমাদেরকে আপনার এখানে আসছে এটা অ্যাক্সিডেন্টাল বলি আমি, মানে ইনসিডেন্টাল অ্যাক্সিডেন্টাল, আল্লাহ দয়া করে ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসেন। কিন্তু আপনারা যেহেতু এত অবকাশ পাচ্ছেন, এত ফিডব্যাক পাচ্ছেন, এত মেটেরিয়াল পাচ্ছেন, আপনাদের এখন থেকেই এটাকে ই করা উচিত, কনসোলিডেট করা উচিত। তো যেটা হচ্ছে যে কান্নাটাকে যেন অস্ত্র হিসাবে ব্যবহার না করে বললাম আমরা, সাথে সাথে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে হু ইজ ইনচার্জ। এই আগে আবার আগের পয়েন্টে গেলাম, একটা ফ্যামিলির ইনচার্জ কিন্তু আমির হচ্ছেন বাবা। এটা ডে ওয়ান থেকে যেন ওয়াইফও বোঝে, বাচ্চাও বোঝে, ভালো লাগুক বা না লাগুক, এইটাই ইসলাম, এটাই ইসলামের নর্ম যে ফ্যামিলির আমির হচ্ছেন বাবা। মশওয়ারা হইতে পারে, সবাই মিলে একসাথে অনেক ছলা পরামর্শ করলাম, সুরা যেটাকে বলে, ফাইনালি বাবা যখন বলবেন যে এইটা চলবে আর এটা চলবে না, অফকোর্স ইসলামিক লাইনে বলতে হবে, অন ইসলামিক লাইনে কথা আসতেছে না, বাবা যখন বলবে এটা চলবে আর এটা চলবে না, সবাইকে মানিয়ে নিতে হবে। এই প্র্যাকটিসটা ছোটোবেলার থেকে বড় করবেন, ছোটোবেলার থেকে শিখাই করবেন। এটা ওয়াইফের বেলায় প্রযোজ্য, এটা সন্তানের বেলায় প্রযোজ্য। অফকোর্স অন ইসলামিক ব্যাপারে কোনো আনুগত্য নাই, সেটা আমরা অনেক আগেই বলছি, আবারও বলতেছি যে সবচেয়ে আল্লাহর পরে সবচেয়ে বড় আনুগত্যের জায়গা হচ্ছে সাধা গণসাধারণের জন্য তাদের শাসক, মুসলিম দেশের শাসক, আল্লাহর পরেই তার অবস্থান। ফ্যামিলির জন্য বাবা, আল্লাহর পরেই তার অবস্থান, ওয়াইফের জন্য হাজব্যান্ড, আল্লাহর পরেই তার অবস্থান। এটা এটাতে কোনো বিতর্ক নাই, কেউ বলবেন না কোনো বিতর্ক আছে। বাট এই বাবা, এই শাসক অথবা এই হাজব্যান্ড যদি অন ইসলামিক বা হারাম কিছুর অর্ডার করেন, আর কোনো আনুগত্য নাই, এটা আমরা এটা একটা নর্ম আর কি, সবাই জানেন এটা, সেই জন্য আবার বললাম জাস্ট বলার জন্য। কিন্তু হু ইজ ইনচার্জ, এটাকে তো ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। আমাদের দেখা যায় অনেক সময় বাবা রাইট হলে মা আর লেফট, এবং এই এই সিচুয়েশনটা একটা বাচ্চা দেখে, তার কোনো রেসপেক্ট থাকে না কিন্তু ওই ঘরে, ওই ঘরে সে রেসপেক্ট করতে শিখে না, শিখে বড় হয় না। হু ইজ ইনচার্জ, আপনাকে আমি বলতেছি না যে সারাক্ষণ মারবেন, পিটবেন, ধমকাবেন তা না, কিন্তু বাচ্চাকে কথা শোনাইতে পারতে হবে। আমি যদি বলে ডোন্ট টাচ ইট, সে টাচ করবে না, এইটুকু কিন্তু থাকতে হবে। অফকোর্স একটা বয়সে তার তার ফ্যাকাল্টি ডেভেলপ করে না ভালো মন্দ বোঝার, ধরেন ছয় মাস, এক বছর, কিন্তু পাঁচ বছর হয়ে গেছে, আপনার বাচ্চাকে আপনি একটা সিচুয়েশনে বলছেন যে তুমি একটু বসো, এখানে ডিস্টার্ব হচ্ছে, একটা হালাকা হচ্ছে বা একটা কিছু হচ্ছে, বাচ্চা আপনার কথা শুনলো না, আপনার সিরিয়াস সমস্যা আছে, সিরিয়াস সমস্যা আছে, এবং আপনি হয়তো আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে মানে আমরা বলবো পরে যে কত বছরের পরে আর আপনার আপনার আর কোনো কথা টিকবে না, ওইখানে আসবো আমরা। আচ্ছা, এরপরে যেটা ই করবেন যে ইনচার্জ যেমন আছে, ইনচার্জ যেমন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, একই সময় আপনি মনে রাখবেন যে আপনি তাদের ওনার না, আপনি বাবা। ওনার মানে কি মালিক, হ্যাঁ, একটা ক্রীতদাসের ওনার থাকে, আপনি কিন্তু তাদের ওনার না, তাদের ওনার হলো আল্লাহ। আপনার কাছে লিমিটেড টাইমের জন্য তাদেরকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে যে এই সময় আপনার হায়াত অথবা তাদের হায়াত অথবা তাদের বড় হওয়া, যেটাই ধরেন, এই সময়ের জন্য আপনার কাছে একটা আমানার স্বরূপ তারা। এই সময় আপনি আল্লাহর মতো করে তাদেরকে বড় করলেন কিনা, চালালেন কিনা, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তারপরের টুকুর জন্য আপনি আপনি আনসারে বলুন না, বাট আপনি তাদের ওন করেন না। ওন করেন কোন সেন্সে বললাম, আমরা এখানে দেখি একটা ছেলের হইতেই পারে, আল্লাহ এক একজনকে এক এক রকম বানিয়েছে, যে আমার দুইটা নাতি বলি না আমি যে আকাশ পাতাল তফাত তাদের চরিত্রে, মানে মনে হবে দুইটা গ্রহের মানুষ তারা, কিন্তু দুজনেই কি দুজনেই কিন্তু ইন দের ওন ওয়ে তারা কিন্তু সুন্দর। সুন্দর বলতে আমি বলতাম তাদের চরিত্র সুন্দর বলতেছি, আমি বোঝাচ্ছি মানে তাদের পার্সোনালিটির যেন কথা বলছে, আলাদা সৌন্দর্য আছে কিন্তু দুইটারই। এখন বড় নাতিটা কিন্তু নিজে নিজে উল্টে উল্টে কোরআন পড়া শিখছে, ও কিন্তু কোরআন পড়া শিখায় না কেউ প্রপারলি, যেটাকে আমরা শিখানো বলি বসে আলিফ বা তাসাদ, সেরকম না, কিন্তু আউট অফ হিজ ইন্টারেস্ট সে কিন্তু পড়া শিখছে, অন্য পড়াও সেভাবে শিখছে, ছোটোটার সেখানে একেবারেই উল্টা জিনিস আর। এখনও কিন্তু বড়টার একশো বইয়ে রেখেছে, ছোটোটার একটা পড়ছে কিনা আমার সন্দেহ আছে, মানে দুনিয়ার বই। বড়টা তো ইবনে কাসিরের তাফসির পড়া শেষ, ফেলুদা, সত্যজিৎ রায় এগুলো পড়া শেষ, অত
তো তারা যেখান থেকে যে সোর্স থেকে পড়ে পড়ছে, আপনার কি বলে এই আসাবের রসুলের কাহিনি পড়া শেষ, মানে যা কিছু পাবে আমার মনে হয় রান্নার বই পাইলেও বোধহয় নিয়ে পড়বে আর কি। মানে এটা ওর একটা একটা চরিত্রের বৈশিষ্ট্য, বুঝছেন না? যা যেখানে পাবে ছোটটা মায়েরা পিঠেও আপনি বই পড়াইতে পারবেন না, বুঝছেন? দুজন ইন দের ওন ওয়ে সুন্দর। এখন তাদের বাপ যদি মনে করে যে তুই আমার ছেলে তুই কেন পড়বি না, এটা ঠিক না। কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিং গড আমরা বলি, যে একজনকে তার উইলের এগেনস্টে জোর করে আপনি, হ্যাঁ জোর করবেন শুধুমাত্র ফরজবাজি জিনিসগুলোতে করবেন, এখানে কোনো চয়েসের ব্যাপার নাই। কিন্তু তার ইচ্ছা সে ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে, আপনাকে তোরে হাফিজ হইতেই হবে। এটা আমরা এখানে বুঝি না, এখানে কিছুটা বুঝি, অন্যান্য জায়গায় আমি শুনছি যে ছেলের সেই অ্যাপটিচিউডটাই নাই, সেই ইচ্ছাই নাই, সেই বোধ নাই, হাফেজ হওয়া তো ফরজ না। আমি জানি আমার এক আমার এই আত্মীয় আছেন ঝিনাইদহের বাড়ি, বলছি আপনাদেরকে তার কথা, যে আগে বলছি যারা আমাকে চিনেন, যে দাদার ইচ্ছা তাকে মাদ্রাসায় পাঠিয়েছে, বুঝছেন? 18 পাড়া পড়ে সে এমনই বিতশ্রদ্ধ হয়েছে, ফাইটে গিয়া জিন্স টি শার্ট ক্লিন শেপ ঘুরে বেড়াইতেছে, ব্যবসা করে এখন। তো এটা লাভ হলো না লোকসান হলো? লোকসান হলো। কিন্তু সে হয়তো একটা নর্মাল পরিবেশে থাকলে একটা দাড়ি সম্পন্ন পাঁচক্ত সালাদ পড়া অথবা জিন্স টি শার্ট না পরা একটা নর্মাল মুসলিম হইতে পারতো, কিন্তু ওই যে তার উইলের বিরুদ্ধে তাকে আমরা ওইখানে ঢুকাইছি, ঢুকাই বসে তোরা হইতেই হবে হাফেজ, সে এখন ফাইটটা গিয়া মানে এই জিনিস হয়েছে, বুঝছেন না? আমরা কিন্তু উই শুড নট অ্যাক্ট গড, আমরা কিন্তু বাচ্চাদের গড না, আমরা বাচ্চাদের জিম্মাদার ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম। ওই সময়টা আমরা তাদেরকে কী করবো? আমার ইচ্ছাই তাকে পছন্দ করতে হবে, এটা কিন্তু ঠিক না, এটা চাপাই দিব না আমরা। আচ্ছা, গেল এরপরে, এরপরে ওই যে বললাম যেটা আমানা, আমানা হিসাবে আমরা দেখাশোনা করব চারা গাছকে, যেভাবে বড় হওয়া পর্যন্ত এক্সট্রা একটা ই নেয় না, এক্সট্রা একটা কেয়ার নেওয়া হয় বড় হওয়া পর্যন্ত, তারপর টিকে গেলে টিকে গেল। আমি ওই যে বললাম না আমাদের বাসা বাড়িতে বেশ পয়সা খরচ করে 6টা না 7টা 3000 টাকা নিছে, 3000+ 6-7টা চারা, কী এগুলো খুব রেয়ার চারা, কিসের কমলার এটার ওটার, বুঝছেন না? আচ্ছা, আমি বলছি, আমি তরুণদের ফোনে জিজ্ঞেস করি আমার ছোটো ভাইকে যে বাইচা আছে তো এখনও, মানে এইটাই আপনার রোল যে চারা গাছটা যেন ঠিক মতো বেড়ে ওঠে। এখানে আরেকটা কথা বলি, যে অনেকেই আমাদের এখানে নাই বা আমাদের ভিতরে অনেকে আছে যে অনেক এক্সপেরিমেন্ট করেন বাচ্চাদের নিয়ে, এটাও কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে বাচ্চাদের জন্য। এই জন্য একটু পড়াশোনা করে যেটাই করেন একবারে করবেন, সুন্দর করে করবেন। 2 দিনে এই স্কুলে রাখলেন, তারপর একটা একদম উল্টা লাইনের একটা স্কুলে নিয়ে দিলেন, তারপরে আরেকটা, তারপর আরেকটা। একটা চারা গাছ যদি 3-4 বার জায়গা চেঞ্জ করেন, এটা পরিণতি কি মরে যাবে? এটা বাচ্চারও সিমিলার জিনিস। আমরা অনেক সময় বলি যে এক্সপেরিমেন্ট করেন না, অনেক কি বলি, আমার এখানে আনার ব্যাপারে বলি যে আইনেন না, এক্সপেরিমেন্ট করেন না, এক্সপেরিমেন্ট করতে আইনেন না, ভালো করে চিন্তা করে দেখেন। আচ্ছা, এরপর একটা হচ্ছে, এটাও কিছুটা আগে বলছি, মা এবং মাটির স্পর্শ গন্ধ সহ বাচ্চা বড় হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। মা এবং মাটি দুইটা বলছি, একটা বলিনি দুইটা বলছি। মাটির সাথে কেন? মাটির থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা মাটিতে ফিরে যাব, এবং মাটির সাথে যারা বড় হয় তাদের তারা ইমিউনিটি অনেক বেশি হয় দেন যারা কবুতরের খোপে বড় হয়। মাটি কাদা কাটা ধুলা বালু পোকা মাকড় ছোটোখাটো এখানে কামড় দিবে, ওখানে এই হবে, বুঝছেন না? এইটা নিয়ে বড় হবে। স্পর্শ গন্ধ দুইটা বলছে, কিন্তু স্পর্শ আছে, গন্ধ আছে না? মাটিরও গন্ধ আছে, আপনারা রিয়েলাইজ করেন গ্রাম যায় না, আপনারা ওই যে গ্রামে থাকলে দেখবেন যে এক পশলা বৃষ্টি হয়ে গেলো, সাথে সাথে একটা কেমন একটা একটা মিক্সড একটা স্মেল বাড়িতেছে না মাটির গন্ধ, এটা কিন্তু ইম্পর্টেন্ট মানুষের জন্য। এই প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্ট, এবং এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করছেন, বা বড় মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে এগুলো দিয়ে আমরা বড় হব। একইভাবে মায়ের স্পর্শ এবং গন্ধ, এইখানে আমি বলবো যে সেই সব মায়েরা যাদেরকে চাকরির জন্য বাচ্চারা কাছে পায় না, মায়েরাও কপাল পোড়া, বাচ্চারাও কপাল পোড়া। এটা অনেক দেরিতে হইলেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রিয়েলাইজ করতেছে, আমরা যদি হার্ড আপ না হই, হার্ড আপ মানে হইতে পারে কারো যে হাজব্যান্ড প্যারালাইসিস, বা হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, উনি কাজ করতে পারেন না, অথবা হাজব্যান্ড নাই, সেখানে মায়ের তো আর কোনো উপায় নেই উপার্জন করতে হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু যে শখ করে উপার্জন করে যে বাচ্চাকে ডিপ্রাইভ করা, আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা করবেন না আপনারা, যাদের দরকার নেই আল্লাহর ওয়াস্তে করবেন না। এটা ওয়ান ওয়ে মানে নন রিটার্ন ই আর কি জার্নি, এটা আর কোনো দিন ফিরে আনতে পারবেন না, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দিয়ে এটা ফিরে আনতে পারবেন না। এখানে আমি আপনার একটা কথা বলা হয় যে সব বাচ্চা মানে আমাদের ইভেন সব সাবকনশাস মানে যেটা যেটা আমাদের কনশাস না, যেটা চিন্তা করেই করি না, সাবকনশাস কনশাস মাইন্ড বা ব্রেনে আমরা কিন্তু সবচেয়ে নিরাপদ জায়গা মনে করি মায়ের জরায়ুটা,
ইনফ্যাক্ট সবচেয়ে নিরাপদ জায়গা ছিল, কিন্তু আপনার খাবার চিন্তা নাই, প্রোটেকশনের চিন্তা নাই, শীতের চিন্তা নাই, গ্রীষ্মের চিন্তা নাই, এবং ওই জিনিসটাই নাকি ক্যারিড ওভার হয়। মানে ওইখান থেকে ফিরে যাওয়ার সুন্নাত দেন নাই আল্লাহ, কিন্তু ওই জায়গাতে যে যে ভরসাটা, যে স্নেহটা, যে প্রোটেকশনটা, সেটা কিন্তু আর কিছু দেওয়া হয় না। এই জন্য দেখবেন যে অনেকখানে মানে ইরিলিভেন্টলি একটা বাচ্চা দৌড়ে গিয়ে তার মায়ের বুকে মুখ লুকাইতেছে, মানে ইরিলিভেন্ট মানে যে ঘটনাটা ঘটছে এটাতে মায়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু সে মনে করছে ওইখানে চলে গেলে সেফ। তো এই জিনিসটার থেকে ডিপ্রাইভ করবেন না। এটা আমি আপনাদেরকে বলছিলাম যে এখানেই বলছি আগে বোধে আপনাদের এই মসজিদে কিনা আমি না জানি না, যে সিঙ্গাপুরে আমার একটা জুনিয়র ভাই, 2 বছর জুনিয়র আমার, পাইলট ছিল সিঙ্গাপুর পোর্ট অথরিটির, তার ওয়াইফ ছিল মালয়েশিয়ান চাইনিজ বাট কনভার্টেড মুসলিম বা যাই হোক। তো একসাথে একদিন দাওয়াত খেয়ে আমরা আসতেছি, রাত্রের শেষ ট্রেন বা শেষের দিকে ট্রেন 11:30 সিটির ওই যে MRT যেটা ওটাতে, তো অনেক দূর থেকে আসতেছি আমরা। তো তার একটা বাচ্চা এতটুকু, 4-4-3-4 এরকম বয়স বা এই এই সাইজ, তো তার তো ঘুমের সময় হয়ে গেছে, হঠাৎ দেখলাম একটা বড় ব্যাগ আছে তার কান্ধে মায়ের, ওখান থেকে একটা বালিশ বাইর করে বাচ্চাটাকে দিল, এতটুকু একটা বালিশ, ওটাকে বলে মাদার্স পিল। বালিশটা নিয়ে আসে, বাচ্চাটা কী করলো, নাকের কাছে নিয়ে শুকতে শুকতে ঘুমায় গেল। ওটাতে মায়ের স্মেল আছে, মায়ের স্মেল আছে, ওইটা পাইলে তার ঘুমটা নিরাপদে এসে ঘুমায় গেল, ট্রেনের ভিতরে ঘুমায় গেল। ইট ইজ সো ইম্পর্টেন্ট, আসলে মায়ের টাচ পাওয়াটা, মায়েরই পাওয়াটা বড় হওয়ার জন্য এত ইম্পর্টেন্ট। আমরা আমাদের এখনও হয় নাই, আমাদের দেশে এখনও হয় নাই, কিন্তু আমরা যেভাবে বিগত হাত হাত কাফেরদের পিছনে ছুটতেছি, আমাদেরও হয়ে যাবে যে সদ্য মানে 3-5 দিনের বাচ্চারে আরেকটা রুমে রেখা মা এখানে, বড় লোকদের হয়তো হইতে পারে, অনেক বড় লোক যারা আর কি তাদের হইতে পারে, আমাদের ইসে হয়তো এখনও হয় নাই, কিন্তু আমরা এটা করবো না ইনশাল্লাহ। এবং এরপরের কথা হচ্ছে যে চাকর বাকরের কাছে দিয়ে দিবেন না তাদেরকে, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, চাকর বাকরের কাছে পাল্টে দিয়ে দেওয়া। এখানে কোথাও আমি একটা রেফারেন্স দিছি, পরের দিকে গিয়ে দিছি, এই পর্যায়ে দিতে পারি যে বাংলাদেশে এক নামে চিনবেন এরকম একজন মহিলা, আমি তার নাম অন্যান্য জায়গায় বলছি, আজকে বলবো না, এই জন্য যে থাকুন, খুব সম্মানিত এবং আল্লাহ আল্লাহ খুব। তো উনি একদম দেশের, বাংলাদেশের সর্বোচ্চ লেয়ারের মানুষ ছিলেন, সর্বোচ্চ বলতে কি একেবারে সব যত উঁচায় হইতে পারে আর কি। উনি বলছেন যে উনি একসময় পার্টিতে যাইতেন, ডিপ্লোম্যাটদের সাথে পার্টি বা ইসেদের সাথে বিদেশি মেহমানদের সাথে পার্টিতে যাচ্ছেন বা তাদেরকে এন্টারটেন করতে হচ্ছে, তাদের এইরকম একটা পজিশনে ছিলেন। তো উনি বলছেন যে উনি তো বলতে বলতে কাঁদছেন, যে মসজিদে বলছেন বলতে বলতে কান্না করছেন, এখানে যে ওনার কোলের বা আসতে পারে ছেড়ে দেন, ফ্যান্টেন ছেড়ে দেন, মাশাল্লাহ, তারপর তো সাপোর্ট করছে এতক্ষণ, সাপোর্ট করার কারণ আছে, আমি তো রিজবি আছে নাকি এখানে আছে, রিজবিকে তো অলওয়েজ পুশ করি, সব কিছু কাজ করতে হবে, যা দরকার ছাড় সারায় নেন, টাকা পয়সারই তো ব্যাপার, কিন্তু সব কিছু কাজ করতে হবে, এই বললে হবে না যে এটা কাজ করে না। তো যাই হোক, তো উনি বলছেন যে ওনার বাচ্চাকে রেখে গেছেন ওই অবস্থায় যখন ওনারা দেশের দণ্ডমণ্ডের কর্তা, বুঝছেন তো, মানে অনেক কিছু করতে পারেন, ওই গভর্নেন্স বা ওইরকম ইসের কাছে রেখে গেছেন, বাচ্চা নাকি বমি করছে, সে চিৎকার করে বাচ্চাকে বইকে সে বমি খাওয়াইছে, উল্টা কেন করছিস বমি, এটা খা। উনি বলতে বলতে কেঁদে দিয়েছেন যে আমি সকল সমাজের জন্য বা মানে এন্টারটেনমেন্টের জন্য বা মানে পার্টির জন্য বা মানুষকে ডিপ্লোম্যাটদের এন্টারটেন করব, এই কারণে আমি কি হারাইছি বা কী করে আসছি, উনি কাঁদছেন, মানে ওই মসজিদে কাঁদছেন। তো আপনাদেরকে বলতেছি যে বাচ্চাদেরকে হেল্পিং হ্যান্ড থাকতে পারে, হেল্পিং হ্যান্ড থাকা একটা কথা, আর চাকর বাকরের হাতে বড় হওয়াটা একটা কথা, দুটো আলাদা জিনিস। হেল্পিং হ্যান্ড তো থাকতেই পারে, সেই যুগে ছিল, এই যুগে থাকবে, আগামীতেও থাকবে, এটা পেইড হোক, আনপেইড হোক, বোন হোক, খালাতো বোন হোক, চাচাতো ভাই হোক, থাকতেই পারে, কিন্তু তাদের হাতে ছেড়ে দিবেন না। ছেড়ে দেওয়া হচ্ছে আটটা জিনিস, সেই সব কিছু করে দিচ্ছে। অনেকে বলে, অনেকে কিন্তু বলে যে আমার কাছে তো আমি তো নাম মাত্র মা, অমুক হলো ই তার আসল মা, এর মধ্যে বলে গর্ব করেই বলতেছে যে আরে উনি এটা এটা করবেন না, আপনি যদি মা না থাকে তখন অন্য কথা, তখন তো কোনো রাস্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আপনি 6 বছর বয়সে এতিম হয়ে যান বা এসির হয়ে যান যেটাকে বলে, তাহলে আপনার মা বা বাবা নাও থাকতে পারে বা আরও আরও ছোটোবেলায় থাকে, সেটা অন্য জিনিস, কিন্তু মা বাবা যখন এক্সিস্টিং তখন আপনি চাকরি করবেন, এই জন্য সারাদিন সে কাউকে নিয়ে খেলতেছে, কারোর কাছে বড় হচ্ছে, এটা করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে
বাছাই করা গল্প যখন একটু একটু কথা বলতে শুরু করবে, প্রশ্ন করতে শুরু করবে, আমরা কিন্তু এই ধারাবাহিকভাবে যাচ্ছি, একটু একটু কথা বলতে শুরু করবে, অনেক প্রশ্ন করবে, এটা কি ওইটা কি, এটা এরকম কেন, ওইটা এরকম কেন, তখন কী করবেন, বাছাই করা গল্প বলতে হবেন, বলবেন, যাতে তার ইমাজিনেশনটা বাড়ে। ছবির বই না, কিন্তু আমরা কিন্তু ছবির বই বলি নাই এখনও, ছবি হয়তো লিমিটেড স্কেলে ছবির বই করবেন, বাট ছবির বই দিয়ে ভরে দেওয়া এটাও কিন্তু এক ধরনের কার্টুন দেখানোর মতো জিনিস অথবা ওই মিডিয়ার মতো জিনিস। ছবি যাকে বেশি দেখাবেন তার ইমাজিনেশন আসবে না। আপনারা আপনারা ছোটোবেলায় চিন্তা করেন, আপনাদের তো এরকম ছিল না, এত এত মিডিয়ার এত বেশি জিনিস ছিল না। যে গল্পটা দাদি নানির কাছে বা মায়ের কাছে শুনছেন, ধরেন রাসুলের লাইফের একটা গল্প ছিল, ওটা তার কোনো মানে পিকচারিয়াল ই ছিল না, মানে রিপ্রেজেন্টেশন ছিল না বা কোনো ই ছিল না, কার্টুন ছিল না বা কিছু ছিল না। আপনারা বলতেছেন যে রাসুল সাল্লাম এই জায়গায় গেছেন, এই গুহার ভিতরে, এই গল্পটা আমরা খুব শুনতাম, গুহার ভিতরে দুজনে লুকায় আসেন, তো কবুতর ওইখানে ডিম পারছে, তো মাকড়সাই করছে, সাথে সাথে আপনার একটা ইমাজিনেশন চলে আসে না, আপনি কল্পনা করতে শুরু করেন। এই ইমাজিনেশনটা কিন্তু আপনাকে আপনাকে মানে চিন্তা করতে শেখায়, ভাবতে শেখায়, ভিজুয়ালাইজ করতে শেখায়। ভিজুয়ালাইজ করাও কিন্তু একটা হিউম্যান কোয়ালিটি যেটা জন্তু জানোয়ারের নাই, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো শেখায়। তাহলে কম কম ছবির বাছাই করা গল্প বলবেন, মা বলবেন, বাবাও বলবেন পারলে, সালাত তেলাওয়াত ইত্যাদিতে সাথে রাখবেন ছোটোর থেকে। নাফিসকে হয়তো অনেকে চিনেন আমাদের পাড়ার, সে তার এক বছরের গ্যাপ দুইটা, কালকে দেখি ওই চলে গেছিলো বসুন্ধরায় ওর মায়ের ট্রিটমেন্টের জন্য, অ্যাপোলোতে ট্রিটমেন্ট হইতো, আবার ফিরে আসছে পাড়ায়, এই দু সাইজের দুইটাকে নিয়ে আসছে মসজিদে নামাজ পড়তে। মাশাআল্লাহ, দেখতে কিছুই না এদের, এর এর দাঁড়ায় হয়তো এরকম করে বাবার দিকে তাকাইতেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউজড হবে, বুঝছেন না? আর এটা যে কালকেই দেখলাম আমার পাশে একটা ছেলে, আমি চিনি না তাকে, তো আমি তাড়াহুড়া করে গিয়ে নামাজে দাঁড়িয়েছি, মানে আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে আসছিলাম, ওইখান থেকে টেস্ট করাইতে, ওইখান থেকে গিয়ে উনি বাসায় গেছেন, আমি নামাজে দাঁড়িয়েছি, এশার নামাজে, তো সে একদম পাশে আর তার পাশে আমি, তো সে প্রথম রাখারটা এমনি পড়লো, পড়তে গিয়ে খেয়াল করছে আমি রাফিয়া দেন করছি, এবং সেকেন্ড রাখার থেকে সে রাফিয়া দেন করতে শুরু করে দিল। আমি বলতেছি না যে এটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো মানে খুব মাইন্ড করছে, তার বাবা যদি আশেপাশে থাকে যে দেখছো নাকি এই ব্যাটারে দেখে, কিন্তু আসলে তো এইভাবেই শিখে বাচ্চারা, তাই না? একজনকে করতে দেখলে রাফিয়া দেন বাদ দেন, নামাজ, নামাজের আদবগুলা সামনে দিয়ে যাইতে হয় না, এগুলো কিন্তু আস্তে আস্তে শিখবে, তেলাওয়াত বা ইত্যাদি এগুলোতে সাথে রাখবেন। এইটা কিন্তু প্রি স্কুল বলতেছি আমরা, এখনও আমাদের স্কুলের ব্যাপারে যাইনি আমরা। এরপরে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা, ও সিয়ামটাও, সিয়ামটাও ধরেন ওই বয়সে না, কিন্তু সে মিথ্যা মিথ্যাই বসলো সামনে, মিথ্যা মিথ্যাই সামনে বসলো একটা ইফতার নিয়ে, অ্যাপ্রিসিয়েট করবেন, সেও খাইতেছে না, সিরিয়াস হয়ে বসে দিছে, এটা কোয়েন না যে তুই খাস না কেন, তুই তো খাইতে পারিস না, ঠিক আছে, শিখুক, এটা এটাও শিখুক। ভোর রাত্রে উঠতে চাইতাম আমরা, মনে আছে, সবাই চাইতাম, আমি আমি চাইতাম, আপনারাও চাইতেন, মানে এখনও চায়, উঠতে দেন, দেখুক সে কী করেন আপনারা, তাই না? মানে এই জিনিসগুলো বলতেছি যেগুলো ই করবেন তখন যখন অল্প। এবং আমি আপনাদেরকে বলছি যে একজনের ঘটনা বলছি, যে একজন সিঙ্গাপুরের মালায় আমার সাথে ক্যাপ্টেন ছিল জাহাজে, ওনার উনি না থাকা অবস্থায় আমি আমার ওয়াইফকে নিয়ে ওনার বাসায় গেছিলাম, ওনার 6 বছরের একটা ছেলে আব্দুল মাতিন, সে 30টা রোজা রাখছে এবং তারা কেউ না করে নেই তাকে, 30টা রোজা রাখছে কেউ না করে নেই, বস ঠিক আছে চলুক। আচ্ছা, এরপর পয়েন্টটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক, পূর্ণ মানুষ হওয়ার জন্য আগে বলছি আমরা এটা, সকল এইজের মানুষের সাথে মেলামেশাটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটি মানুষের কাছ থেকে শেখার কিছু আছে যেটা এলসওয়্যার সে শিখবে না। আমি বলি মাঝে মাঝে তাকায় দেখি যে মোখলেস আমাদের গেটে আছে, তার কাছ থেকে যে শেখার কত কিছু আছে, কী সাংঘাতিক ধৈর্য, সেও কিন্তু না করতেছে বাচ্চাদেরকে, চিল্লায়ও না, গাড়ি ধরো না, কাজ ভাঙো না, বা যা করার যা বলতেছে, কিন্তু কী সুন্দর করে বলতেছে, কী ধৈর্য তার। এই যে তার সাথে ইন্টারাকশানটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট, এই কথাটা এখানে বলছেন, আমি পড়ে শোনাই আপনাদের, এটা একটা ইসলামী অথরিটির লেখা, এটাই আমরা একদিন একটা হালাকা করবো, এটা নিয়ে পুরোটা খুব অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, বাট আজকে একটা পেসেজ শুধু শোনাচ্ছি আপনাদের। দ্য চিলড্রেন দ্য ডেভেলপ দ্য বেস্ট অ্যান্ড আর মোস্ট স্টেবল, কী বলছেন, সবচেয়ে ভালো যাদের গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়, গঠন হয়, গঠন যদি বলি আমরা, চরিত্র গঠন, অ্যান্ড আর মোস্ট স্টেবল, আর সবচেয়ে স্টেবল হয় যারা, স্টেবল মানে কি স্থিতিশীল, ভেঙে পড়বে না, একটুতেই বিচলিত হবে না, কারেন্টটা চলে গেছে সারা বাসাটা মাথায় তুলে ফেললো কারণ ইন্টারনেট চলতেছে না, বুঝছেন না, এটা করবেন, ঠিক আছে কারেন্ট চলে গেছে, শুয়ে, বুঝছেন, শুয়ে পড়ি বা
অন্য কিছু করি। আচ্ছা, তো বলতেছে তারা কারা? আর দোজ হু হ্যাভ রেগুলার কন্ট্যাক্ট উইথ পিপুল অফ ডিফারেন্ট এজেস, তারা হচ্ছে ওই সমস্ত বাচ্চা যাদের ডিফারেন্ট এইজের, মানে কি দাদা দাদি মামা চাচা চাচাতো ভাই ঘরে কাজের মানুষ বুয়া সবার সাথে যাদের ইন্টারেকশন আছে, তখন তারা কি মানুষকে কেয়ার করতে শেয়ার করতে শিখে, আর নাইলে শিখে কি এই এটা আমার আমি আর কাউরে দিব না এটা, বুঝছেন না? ইভেন ঘরে একটা কাজের মানুষ থাকলে কি ইসলামিক ইসলামিক পণ্ডিতে একটা কাজের মানুষ থাকলে আমার বাসা যেমন আমার বাসাটা কমিউনিস্ট বাসা, একেবারে ধরেন খুব রেয়ার মিষ্টি ওই কি বলে চাপাই নবাবগঞ্জের ওই একটা দোকান আছে শিবগঞ্জে ওইটার চমচম, আমাদের বাসায় যে কাজ করে তারও একটা গৃহকর্তারও একটা, বুঝছেন না? শেয়ারিং কেয়ারিং শিখে, আর একলা থাকলে কি শিখে না, এই যে আমার আমার এটা আর কারণ না, বুঝছেন না? তো বলতেছেন যে পিপল অফ ডিফারেন্ট এজেস দে আর নট কোকুন্ড, কোকুন মানে কি শুয়োপোকা যে একটা এসের ভিতরে থাকে এটাকে কোকুন, মানে আপনার বিল্ডিংয়ের ভিতরে ঘরের ভিতরে ঢুকায় বসে রাখছেন, অ্যান্ড ডু নট ডেভেলপ এ ওয়ার্পড অ্যান্ড সেগমেন্টেড পিকচার অফ রিয়েলিটি, সেগমেন্টেড মানে কাটা আংশিক রিয়েলিটি, বাবা মা তো একটা রিয়েলিটি, এই ঘরের ভিতরে থাকে এটাও একটা রিয়েলিটি, এটা কোনোদিন দরকার হতে পারে সেটাও আমরা স্বীকার করি, কিন্তু এটা আংশিক রিয়েলিটি, ট্রাঙ্কেটেড ভিউ বলি যে সেগমেন্টেড ভিউ যেটা বলি, কাটা একটা অংশ জীবনের একটা অংশ, বিরাট একটা জীবনের একটা অংশ হচ্ছে আমার বেডরুমে আমি বাবা মার সাথে থাকতেছি, ছোটো একটা বাচ্চার কথা বলতেছি, আর সারা ওয়ার্ল্ড পড়ে আছে না বাইরে। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যান্ড ডু নট ডেভেলপ, আচ্ছা গেল এটা, অ্যান্ড দিস চিলড্রেন অলওয়েজ টেন্ড টু হোল্ড অন টু ফ্যামিলি ভ্যালুজ অ্যান্ড দ্য টাইপস অফ বন্ডিং দ্যাট হোল্ড সোসাইটি টুগেদার, এই বাচ্চারাই যারা এই যে সবাই ভিতরে বড় হয় অনেক এজের মানুষের সাথে, তারাই ফ্যামিলি ভ্যালুজটা ধরে রাখে আর সমাজের ভিতরেও সমাজটাকে একসাথে ধরে রাখে, বুঝছেন না? আপনি আমি জানি না এখনকার কথা জানি না, আমি 10-15 বছর আগের কথা আমার গ্রামের কথা বলতেছি, এক মহিলার মানে হসপিটালাইজ হইতে হবে, একেবারেই দূর 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 সম্পর্কের একাত্মীয় এসে তারে নিয়ে হসপিটাল থেকে, মানে হসপিটালে যখন মানে 6-8 ঘন্টা থাকছে, তারপরে তার ছেলের খোঁজ পড়ছে যে মা কই, মানে সে মানে তখন তার এই তো কমিউনিকেশন ভালো ছিল না, সে করছে এই একই কথা হামজা ইউসুফ বলছে তার ইসে, যে আগের অ্যারাবিয়ান সোসাইটিতে বা ইসে ছিল যে অনেক দুধমা হইতো তাদের, কেমনে হইতো যে ওইখানের মতো ছেলেদের আর মেয়েদের ইতে তো আলাদা থাকতো সাম্রাজ্যটা বা কী বলে মানে স্পেসটা, যদি আমরা বলি হ্যারেম যে কনসেপ্টটা, যদি হ্যারেমটা একটা খারাপ সেন্সে ব্যবহার করা হয়, কিন্তু হ্যারেমের তো একটা ভালো সেন্স আছে, অন্তপুর যদি আমরা বলি সেই সেন্সে, তো সেখানে একটা বাচ্চা কাঁদতেছে, ওর মাটা নাই, কান্নাটা তীব্র থেকে তীব্রতর হইতেছে, 10টা মা ব্রেস্ট ফিডিং আছে, যে কোনো একজন দুধ খাওয়াই দিয়ে তারা চুপ করাইতেছে, বুঝছেন না? এই যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং সমাজের ভিতরে, এটাই বলতেছে যে ধরে রাখে, বাই ব্রেকিং কন্ট্যাক্ট অ্যান্ড বন্ডিং উইথ প্যারেন্টস অর ওল্ডার জেনারেশনস, লেট অলোন বিং ব্রেন ওয়াশড ইন টু রিসেন্টিং অ্যান্ড হেটিং দেম, দ্য সোসাইটি লুজেস দ্য ইটস কোয়েশন ওভার এ ফিউ জেনারেশন। উল্টাটা কি হয়, যখন এই বন্ডিংটা রাখবেন না বাবা মার সাথে বা ইসের সাথে, তখন কি কয়েক জেনারেশনের ভিতর কী হবে, সোসাইটিতে আর কোনো কোয়েশন থাকবে না, কোনো টান থাকবে না, কোনো মানে সিমেন্টিং কোনো ব্যাপার থাকবে না, যে যার মতো চলতেছে, যে যার 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 তার তার সেরকম চলতেছে। আচ্ছা, এই কথাটা এটা আমরা একদম পড়বো পরে, পুরো পেপারটাই পড়বো, আজকে আর পড়লাম না, শুধু কোটেশনটা পড়লাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা পেপার। আপনাদেরকে তারা কীভাবে চেঞ্জ করতে চাইতেছে, আপনাদেরকে জিরো পপুলেশনের দিকে নিতে চাইতেছে, কীভাবে দুটি সন্তানই যথেষ্ট বলছে আগে, এখন একটি বলতেছে, আর কদিন পরে জিরো বলবে, এগুলো কে করতেছে, কারা করতেছে, কেন করতেছে, এটা নিয়ে হচ্ছে এই পেপারটা, ইনশাল্লাহ আমরা পড়বো একদিন পরে। আচ্ছা, এরপরে পয়েন্টটা আসতেছে যে আমরা জাহাজে একটা কথা প্রচলিত আছে, অথবা ডাক্তারদের বেলায় ওটা, আমাদের ইঞ্জিনিয়ারদের বেলায় প্রযোজিত মানে প্রযোজ্য আর ডাক্তারের বেলায় প্রযোজ্য, যে সমস্যাটা আপনি দেখেন নাই ওটা আপনি জানেন না। আপনি দেখবেন ডাক্তারদের এক্সপিরিয়েন্সের এত দাম কেন, যে যে প্রবলেমগুলো আছে ইচ এক একটা মানুষ, এক একটা মানুষ একটা আলাদা বই বলতে পারেন, শরীরের দিক দিয়েও মনের দিক দিয়েও, তার অসুখ বিসুখ তার ক্যারেক্টারিস্টিক্স তার সব কিছু, এক একটা মানুষের প্রবলেমটা এক একভাবে ম্যানিফেস্ট করবে, একই জিনিস কিন্তু এক একজনটা এক একভাবে ম্যানিফেস্ট করবে, যে এটার এক্সপিরিয়েন্স নাই দেখে নেই সে এটা জানে না, সোজা কথা। তো সমাজের ভিতরে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, যে দেখে নাই যে এক্সপিরিয়েন্স করে নেয় সে সেটা জানে না, সে সেটাকে ফেস করতে পারবে না, তার মুখে বা সেই সিচুয়েশান সে ভেঙে পড়বে। এই জন্য আমরা কী বলি যে যে আর্মি যুদ্ধ করছে, কম্বেটেন্ট আর্মি আর নন কম্বেটেন্ট আর্মি বলি একটা,
আমার দেশের আর্মি কি নন কম্বেটেন্ট আর্মি, যুদ্ধের কোনো কারবার নেই, বুঝছেন না? আমাকে একজন আর্মি অফিসার নিজেই বলছেন যে আমাদের ওই হিলে একটা অফিসার গুলি খাইছে, তাকে ফেলায় তার ট্রুপরা চলে আসছে। তার কারণ কি? তারা রিয়েলি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কম্বেটেন্ট ফোর্স না তারা। কম্বেটেন্ট হইলে কি করতো, ওই অফিসাররে কান্দে করে নিয়ে আসতো। উনি আরেকটা আর্মির গল্প বলতেছিলেন, আমি একটা দেশের নাম বলছেন, নাম বললাম না থাক, বলতেছিলেন যে ওই অফিসারটা এমনি গালি দিয়ে পিছনে, কিন্তু গুলি খাইছে যখন তারে কান্দে করে নিয়ে আসছে, কারণ ওরা বাঁচায় রাখার দরকার নিজের অস্তিত্বের জন্য। কারণ যখন ওই কভারেজের জন্য আর্টিলারি ফায়ারের অর্ডার করে, ওই অফিসারটা জানে হাউ টু অর্ডার ইট, অন্য কেউ জানে না, বা অন্যদের এটা ডিউটি না। সুতরাং নিজের স্বার্থে গিভ অ্যান্ড টেক, তুমিও বাঁচো আমিও বাঁচি, ওইটার কান্দি করে নিয়ে আসে, যাতে ওরা বাঁচায় রেখা বাকিটুক ই করতে পারে। তো কম্বেটেন্ট নন কম্বেটেন্ট আর্মির ভিতরে তফাৎ আছে না? একই ব্যাপারে জীবন যুদ্ধে যে যুদ্ধ করছে আর যে করে নাই, তার ভিতরে আকাশ পাতাল তফাৎ। যে জীবন যুদ্ধে যুদ্ধ করে সে চট করে ভেঙে পড়বে, কিন্তু যে সব কিছু করে বড় হয়েছে সে ওইটা হবে না। আমি যেমন ক্লাস ফাইভ থেকে বাজার করছি, হ্যাঁ, এলিফ্যান্ট রোডে থাকতাম, নিমার্কেটে বাজার করতাম, ক্লাস ফাইভ থেকে বাজার, হিসাব মিলাই দিতে হয়েছে মায়ের, কোনো পয়সা মাছ আনলে ওইটার জন্য জব দিয়ে করতেছে, বুঝছেন না কেন এই মাছটা আনলাম, ওইটা কেন আনলাম না, হ্যাঁ, এই ইত্যাদি ব্যাপারগুলো। তাই জীবনের রিয়েলিটির সঙ্গে তখন আপনার একটা ই থাকে, যেটা আপনাদের হয়তো অনেকেরই নাই বা অনেকেই বড় হন নাই। আচ্ছা, তো বলতেছে যে সে সেটা ট্যাকল করবে না, একটু একটু বড় হলেই আপনি কী করবেন, সাধ্যমতো চেষ্টা করবেন তাকে দিয়ে ঘরের কাজগুলো করাতে। ঘরের কাজ বলতে মশলা বাটা, বাসন মাজা না, টুকটাক যেটা সে করতে পারে। মেয়ে হইলে কি, মা যখন রুটিটা বানাইতেছে, রুটিটা নাহলে ইসের উপর দিল, বুঝছেন না, যাই করে, মানে যেইটা তাকে স্যুট করে। আমি বলতেছি না তাকে চাইল্ড লেবারের কথা, আপনার কবে যে আপনি তো চাইল্ড লেবারের কথা বলছেন, আমি চাইল্ড লেবারের কথা বলতেছি না, আমি বলছি গোলাম যে কনসেপ্টটা ছিল। আপনি দেখবেন যে ইবনে আব্বাস অথবা আনাস বিন মালিক, তাদের ডেফিনেশন, তাদেরকে কী বোঝায়, গোলাম বলতেছেন রাসুল সাল। গোলাম মানে কি, যে বয়সটাতে ছেলেরা সার্ভ করতে পারে। আমরা আপনাদেরকে বলছি যে ঢাকার বাসায় আমি বড় হয়েছি, ঢাকায় আমরা থাকতাম, প্রথমে নিউপল্টন, নয়াপল্টন যেটা বলে, নিউপল্টন বলে, ওই যে বিডিআর গ্রেডের ওইদিকে, পরে থাকছে এলিফেন্ট রোডে। আমাদের বাসায় বিশ্বাস করেন, গ্রাম থেকে কোনো আসলে আপন চাচা মামার তো প্রশ্নই উঠে না, গ্রাম থেকে দুঃসম্পর্কে কোনো আত্মীয় আসলেও কখনোই চাকর চা নিয়া ড্রয়িং রুমে যাইতো না, কখনোই না, অলওয়েজ আমরা নিয়ে যেতাম। চাকর নিয়ে যাওয়াটা একটা বড় অফেন্স ধরা হইতো, যে চাকর দিয়ে চা খাইলো। এই কনসেপ্টটা আপনার ফ্যামিলিতে থাকা উচিত। গোলাম বলতে চাকর না, কিন্তু গোলাম বলতে সার্ভার, যে সার্ভ করে। চাকর তো অন্য অন্য ভাষা আছে, পরিভাষা আছে, বললাম না যে ইবনে আব্বাস এবং ইশেকে গোলাম বলা হইতো, কারণ ওনারা রসুলকে সার্ভ করতেন, উজুর পানিটা আগায় দিচ্ছেন, ওই খাবারটা আগায় দিচ্ছেন, বা একটা কিছু করছেন, এই ধরনের জিনিস এইটার সাথে রাখবেন। টুকটাক কাজ করাইতে করাইতে বড় করবেন, যেন সে জীবনের রিয়েলিটিটাকে ফেস করতে জানে। একটু বড় হইলে তাকায় থেকেই না হয় দোকানে পাঠাইলেন, যে আজকে যাও তো তুমি এটা নিয়ে আসো, তাকায় থেকে নাহলে খাবার আনতে পাঠাইলেন, বা একজনকে খাবার দিতে পাঠাইলেন, বা ই করলেন, যার যেটা স্যুট করে। আগের দিনে বলতে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনে মেয়েরা হাফ অফ মানে চাইল্ড কেয়ার শিখে যেত নিজের ভাই বোন বড় করতে গিয়ে, নিজের ভাই বোন। আমাদের পাঁচটা ভাই বোন ছিল, আমার বোন নাম্বার টু, হ্যাঁ, আমার পরে, তারপরের তিনটা তার কোলে পেটে বড় হয়েছে, এইটাই নর্ম ছিল। কারণ অত বড়, অত শত ঐশ্বর্য ছিল না, অত শত চাকর বাকর ছিল না, আবার অ্যাট দ্য সেম টাইম নাম্বার অফ চিলড্রেন বেশি ছিল। সুতরাং ওইখান থেকেই কিন্তু মাতৃত্বের অনেক কিছু সে শিখে গেছে, এই দুধটা খাওয়াইতে হলে কীভাবে সোয়া খাওয়াইতে হবে, কীভাবে দাঁড়ায় ঢেকুট তুলতে হবে, বুঝছেন না, এই জিনিসগুলো ভাই বোন পালতে পালতে শিখে যেত। আজকে আমাদের সংখ্যায় যেভাবে কম হয়েছে, আবার রিয়েলিটি থেকে দূরে রাখি তাদেরকে, হঠাৎ করে রিয়েলিটিতে পড়ে একটা বাচ্চা হইলে সংসারই ভেঙে যায়। আপনারা যারা ক্র্যামার ভার্সেস ক্র্যামার দেখছেন, এই অ্যাওয়ার্ড পাওয়া মুভি নজবিল্লা, আমি আমার জাহিলি যুগের কথা বলতেছি, 40 বছর আগের কথা হয়তো, বা 30 বছর আগের কথা। এটাতে কী হয় যে দুজন খুব ভালোবাসে বিয়ে করলো, বাচ্চা হইলো, বিয়েটা ভেঙেই গেলো, কারণ বাচ্চা পালবে কে, তোমারও চাকরি আছে আমারও চাকরি আছে, বুঝছেন না, শেষে দেখা গেলো বাপের ঘাড়ে রেখা মা চলেই গেল, বাপের সব কিছু বন্ধ, ওই বাচ্চার দুধ খাওয়াই তারি করতে দৌড়াইতেছে, বুঝছেন। এই সিচুয়েশান একজন মুসলিমের ফ্যামিলিতে হইতেই পারে না, হওয়া উচিতই না। সুতরাং ওই সময় থেকে একটু একটু করে লাইফের রিয়েলিটির সাথে এই করবেন, হ্যাঁ, বাজারে করার, এই যে বাজারও করাবেন, ইনশাআল্লাহ ছেলেকে বাজারে পাঠাবেন, হোয়াটস সো গ্রেট অ্যাবাউট ইট, দাদাই করতে পারলে, বাপে করতে পারলে, সেও করতে পারবে, বুঝছেন না। আচ্ছা, এরপরে প্রি স্কুল থেকেই, প্রি স্কুল থেকেই আমরা শেষ করে দিব, আমার যেটুকু সময় এই হয়েছে ওইটুকুই, তিনটা পয়েন্ট আছে। প্রি স্কুল থেকেই কার সাথে খেলাধুলা করতেছে এটা খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রি স্কুল, অফকোর্স প্রি স্কুল থেকে, প্রি স্কুল তো একটা স্কুল, তো এটা তো আপনি চুজ করলেন স্কুলে এদের সাথে, কিন্তু বাসায় আশেপাশে আমাদের একটা ছেলে রিজবি আছেন না,
ওই যে একটা ছেলেকে নিয়ে গেল ড্রাইভারদের সাথে খেলতো এসে, ওই যে খুব প্রচণ্ড শয়তান ছিল, কি নাম ভুলে গেলাম, আবরার না, আবরার। আমাকে তার বাপটাকে, তার বাপ যেভাবে চাইছে আমরা কিন্তু খুবই চাইছি যে পারলে তাকে অ্যাকোমোডেট করে, পারলামই না। বেশ কাদের সাথে খেলতেছে এটা নিয়ন্ত্রণ করতে পারে না, এখানে ওইখানে কাদের সাথে, স্কুলে তো এখানে ঠিক আছে, ওইখানে কাদের সাথে খেলতেছে, যাদের সাথে খেলে গালি গালাজ এটা সেটা, পারলাম না তাকে শেষ পর্যন্ত আমাদের বের করে দিতে, বললাম যে আপনি নিয়ে যান। এইটা দেখবেন যে কাদের সাথে খেলাধুলা করতেছে, প্রয়োজনে বাসা বদল করে দিনী ভাইদের কাছে পিঠে চলে যান, যেইখানে শ্যুট করে আপনি। আমার এখানে বলতেছি না, আমার এটা ইজ নট দ্য অনলি প্লেস টু গো বা কাম, আমি তো 18 কোটি মানুষের ভিতরে কি 0.001% না এই কমিউনিটির, যেখানে আপনাকে শ্যুট করে চলে যান, কিন্তু এটা ওয়ার্থ গোয়িং, যেখানে গেলে আপনার বাচ্চা বা আপনার ছেলে মেয়ে সন্তানরা একটা ভালো এন্টোরেজ বা ভালো পরিবেশ পাবে, ভালো সাথীদের পাবে, সেখানে যাবে, কাজের মানুষের কাছে খেলা করতে পারে, দেখতেছেন খেলতেছে বলটা মারতেছে ই, কিন্তু কিছুতেই তার সাথে একা রেখে যাবেন না। এটা তো আমরা আগেও বলছি, অন্যান্য জায়গায় বলছি, একা কখনোই রেখে যাবেন না। আমার শালি সিএসএল এর চাকরি করতো, কম্পিউটার সলিউশন লিমিটেড না কি জানি, যে সিএসএল আছে না বড় একটা, এটা ডিরেক্টর ছিল, কিন্তু তার পাশেই ভাইরার অফিস, অফিসের সাথে বাসা, কিন্তু দুইটা চাকরানির কাছে থাকতো। অল্প দিনের ভিতরে সে খেয়াল করলো যে তারা ওই আজবাজব সব গ্যারেম্মা গালি পিক আপ করতেছে, বুঝছেন না, চাকরি ছাড়ে দিল সে। এবং সেটাই সে অত ইসলামের বোধ ছিল না, সে সামাজিক মূল্যবোধের পয়েন্ট অফ ভিউ থেকে চাকরি ছেড়েছে, আর ইসলামিক তো আরও অনেক বেশি হওয়ার কথা। ড্রাইভার গভর্নেন্স, যাদের পয়সা আছে অনেকে গভর্নেন্সের একটা টেন্ডেন্সি আছে, আমাদের দেশে খুব কম কিন্তু ইন্ডিয়াতে খুব চলে এটা, আমাদের দেশেও আছে বড়লোক যারা, তাদের আছে, যার কথা বললাম একটু আগে, তাদের তাদের কাছে রাখবেন না, এবং যতই বিশ্বস্ত হোক একা স্কুলে ড্রাইভারের সাথে বা ইসের সাথে পাঠাবেন না, একজন সিঙ্গেল ঈদে পাঠাবেন না, যতই বিশ্বাস একদম বিশ্বস্ত ভাই, হুমায়ুন আহমেদের নন্দিত নরক পড়ছেন না, পড়েনি প্রথম, ওয়ান অফ দ্য ফার্স্ট বুকস, আমি আমার আমি যখন কলেজে পড়ি বা ওই সময়কার বই আর কি, কলেজ থেকে পাস করছি জাস্ট, প্রথম বই আর কি তখনকার, সেই বইতে কিন্তু বিশ্বস্ত মানুষকে দিয়ে অবিশ্বস্ত কাজটা হয়, তাই না, ওটা দিই না, বিশ্বস্ত মানুষকে দিয়ে অবিশ্বস্ত কাজটা হয়। সুতরাং আল্লাহ যে লাইন দিয়েছেন বিশ্বস্ত, ওই লাইনের বাইরে বিশ্বস্ত কোনো লাইন টানবেন না, নিজের থেকে মনে হয় তো চরিত্র ফুলের মতো পবিত্র, তো খুব ভালো না, আল্লাহ আমাদেরকে ভালো হইতে বলেন না, আল্লাহ আমাদেরকে নিয়ম মানতে বলছেন, সবসময় আমি বলি নিয়ম মানতে বলছেন, নিয়ম মানবেন, যত বেশি সম্ভব নেচারের কাছে নিয়ে যাবেন, এটা একটা প্যারেন্টিং চলতেছে, কিন্তু আমরা প্যারেন্টিং নিয়ে ই করতেছি আজকে, কিন্তু অনেক বড়োর ভিতর থেকে অল্প একটু জায়গাকে আমরা জাস্ট আপনাদের জন্য প্রযোজ্য যেটা সেই কথাগুলো আমরা বলতেছি, প্যারেন্টিং নিয়ে কয়েক মাস কথা বলতে পারবেন সেটা না, সেটা সেই দিকে আমরা যাচ্ছি না, তো নেচারের কাছে নিয়ে যাবেন যত বেশি সম্ভব, মিনিং আপনার কাদা মাটি, কাদা মাটি পোকা, যেটা আগে বললাম মাটি এবং মায়ের স্পর্শ বললাম না, সেই সেন্সে নেচারের কাছে নিয়ে যাবেন, ইঞ্জিনিয়ার্ড নেচার না, বানায় রেখে দিয়েছে একটা পুল, ওইখানে আপনি পয়সা দিয়ে, আমরা যে গতবার পিকনিকে গেলাম এটা কোনো নেচার নাকি, এটা নেচার না, তো এটা বেটার পয়সা রোজগারের জন্য একটা সুইমিং পুল বানাইছে, কতগুলো গাছ লাগাইছে, কতগুলো চেয়ার দিয়ে দিছে, ঠিক আছে আপনি একদিন গেলেন আপনার ব্লো অফ হইলো, কিন্তু এটা নেচার না, নেচার বলতে এটা বোঝাই না, নেচার বলতে বুঝেছি নেচার, নেচার যেটা আর কি সেটা, ওটার কাছে নিয়ে যাবেন যত বেশি সম্ভব। এবং আমরা একটা আপনারা পড়ছেন কিনা জানি না, আমরা একটা কবিতা পড়ছি, বিশ্বজোড়া পাঠশালা মোর সবাই সবার আমি ছাত্র, পড়ছেন নাকি, হ্যাঁ, মানে পাহাড় শিখায় তাহার সমান আছে না, হই যেন ভাই মৌন মহান, মানে একটা তো বললাম মানুষের কাছ থেকে শেখার ব্যাপার, আর একটা সারা পৃথিবীর নেচার থেকে আমাদের শেখার ব্যাপার আছে, নেচার থেকে আমাদের শেখার ব্যাপার আছে। এবং এটা আমি ওই ই করছিলাম যে হাই ইবন ইয়াকজান বলে একটা গল্প আছে, আগেও বলছিলাম, ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলারের লেখা গল্প, যেটার থেকে রবিনসন ক্রুসো লেখা হয়েছে বলে ধরে নেওয়া হয়, দুইটা একদম আলাদা পার্সপেক্টিভে, যে ওইটাও একটা আয়ারল্যান্ডে একটা ছেলে একা বড় হয়, এবং সেই একা বড় হওয়াতেই তার অবজারভেশন থেকে সে বোঝে যে একজন সৃষ্টিকর্তা আছে, তাকে কারো বলে দিতে হয় না, এই কথাটাই আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে সব মানুষকে ফিতরের উপর জন্ম দেওয়া হয়েছে। তো নেচারের কাছে গেলে কি সেই ফিতরাগুলো তার ভিতরে আরও আরও জাগ্রত হবে বা আরও রিলেট করতে পারবে সে, বুঝছেন না, সেই জন্য নিয়ে যাবেন। আর একটা জিনিস আমি বলছি যে দুইটা এন মনে রাখবেন, এন একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে ভিটামিন ন, ভিটামিন ন মানে কি না বলার ভিটামিন, যে বাচ্চা সবসময় হ্যাঁ শুনে বড় হয়েছে, একদিন আপনি তার একটা পাখির ড্রেস কিনা দেন না সে আত্মহত্যা করে ফেলছে,
একদিন শুধু ন বলছে, সে আত্মহত্যা করে ফেলছে। প্রতিনিয়ত পারলেও বাচ্চাকে ন বলবেন, যে জিনিসটা নন এসেনশিয়াল সেটার ব্যাপারে। একটা চকলেট ইয়েস, দুইটা চকলেট নো, নন এসেনশিয়াল না, এটা এসেনশিয়াল জিনিসের না। এসেনশিয়াল জিনিসটা তাকে দিবেনই, আপনি বাই করবেন বা যেটার জন্য তার কতগুলো জিনিস আছে না, যেটা তার প্রাপ্য অথবা যা যা জিনিস ফ্লারিশ করবে, বড় হবে, সে ঠিক আছে। কিন্তু চাইবা মাত্রই পাবে এই জিনিসটা আল্লাহর ওয়াস্তে দিবেন না, তাইলে এই বাচ্চাকে কোনোদিন কন্ট্রোল করতে পারবেন না, এবং সে এমনই হবে, আনফিট হয়ে যাবে দুনিয়াতে। সে নো না শুনতে শুনতে আনফিট হয়ে যাবে, জীবনের প্রথম নোটার সাথে সে চিন্তা করবে যে এখন আর জীবন রেখে কী হবে, আমি মরেই যাই। এই এই জিনিসটাই আরেকভাবে আমি একটা গল্পে পড়ছিলাম, মহাশ্বেতা ভট্টাচার্য একজন মহিলা ইন্ডিয়ান, যারা উপন্যাস পড়তেন তারা জানেন। তো উনি বলতেছেন যে একটা ছেলে জীবনে সবসময় ফার্স্ট হইত, তারপরে তাকে ইম্পর্টেন্স না দিলে, তাকে ই না দিলে সেটা সহ্য করতে পারতো না, জীবনে দেখা গেল সেভাবে প্রতিষ্ঠিত হইতে পারে না। এই জিনিসটা তার ভিতরে খুব খুব কষ্ট দিত, মানে আমার দেখি না সে একটা ফার্স্ট হওয়া ছেলে, কিন্তু চাকরি বাকরির বাজারে সে ফার্স্ট না, হয়তো দেখলেন থার্ড ডিভিশনের একটা তার বস, এরকম হয়, কিন্তু হইতে পারে লাইফে, এটা আল্লাহর নির্ধারণ, এটা হবেই, হইতে পারে। তো এইটা সে নিতে পারতো না। তারপরে গল্পটা শেষের দিকে বলতেছে কি, ওই ইন্ডিয়াতে প্যারালাল ট্র্যাকে ট্রেন চলে, বুঝছেন তো, মানে দুইটা ট্রেন একই মুখী প্যারালাল ট্র্যাকে চলতেছে, পরে গিয়ে আলাদা হয়ে যাবে, দুই থেকে যাবে। তো সে একটা ট্রেন আসে, এই ট্রেনটা মানে সামনে আসে, আর একটা ট্রেন আস্তে আস্তে তাকে ওভারটেক করবে আর কি, আসতেছে, সেটা নিতে পারলো না, ওই ট্রেনে ঝাঁপ দিয়ে মরে গেল আর কি, ওই ওই পাশের ট্রেনের ট্র্যাকের উপরে ঝাঁপ দিয়ে মরে গেল, মানে ম্যানিয়াক হয়ে গেছে সে। কেন ম্যানিয়াক হয়েছে, পাইতে 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 অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা, টাকা পয়সা, যাই বলেন, যেইটাই হোক, নো ছাড়া যখন বাচ্চাকে বড় করবেন, এইভাবে আনফিট হয়ে যেতে পারে আপনার সন্তান। সুতরাং এভরি নাও অ্যান্ড দেন ভিটামিন নো, এটা এটাকে ওটা নাম দিয়েছে ভিটামিন নো, এটা বাইরের কথা, আমার কথা না, কিন্তু এটা কিন্তু বিদেশি কাফেরদের কথা, ওদের ওয়ার্ল্ডের কথা, এটা ভিটামিন নো দিয়ে বড় করবেন বাচ্চাকে, মানে মাঝে মাঝে এভরি নাও অ্যান্ড দেন নো বলবেন, যেটা এসেনশিয়াল না সেটাতে নো বলবেন। আর একটা দুইটা এন বললাম, প্রথম এনটা কি নেচার, প্রকৃতির কাছে নিয়ে যাবেন, আর সেকেন্ড এনটা কি নো বলবেন, সব কিছুতে ইয়েস বলবেন না, আল্লাহ আপনাকে তফিক দিয়েছেন, আপনি একদম বাংলাদেশের এক নম্বর বড় লোক, তবুও সব কিছুতে ইয়েস বলবেন না, নো বলবেন যেগুলো নন এসেনশিয়াল সেগুলোতে। আচ্ছা, ধৈর্য শেখাবেন, শেয়ার অ্যান্ড কেয়ার করা আগেই বলছি শেখাবেন। ধৈর্য শেখানো বলতে কী বোঝায়, এই যে নোর ভিতরে কিন্তু একটা ধৈর্য আছে, নোর ভিতরে ধৈর্য আছে না, আমাদের লাইফটা ফুল অফ নো না, মুসলমানদের লাইফটা নো না, রোজার দিন দিনে খায়ও না, নো, ব্যভিচার করো না, নো, ব্যভিচার না করলে আল্লাহ আখেরাতে কী দিবেন, কম্পেনসেট করে দিবেন, এটা যে ইনস্টিংটা এটাকে কম্পেনসেট করে দিবেন, ঘুষ খায়ও না, নো, অন্য অন্য মানুষের ওয়াইফের দিকে তাকাও না, নো, ফুল অফ নো। কিন্তু এই নো আপনাকে কী শেখায়, হিমসাক বা ই বিরত থাকা যেটাকে আমরা বলি, এটা শেখায়, কিন্তু আপনাকে বিরত থাকতে শেখায়। আর ইসলামের শিক্ষাটা পুরোটাই ফুল অফ নো এবং ধৈর্য এবং বিরত থাকা এবং ধৈর্যের প্র্যাকটিস বা ধৈর্যের চর্চা যদি আমি বলি সেটা। সো এটাই করবেন, যেমন ধরেন জাস্ট একটা উদাহরণ দিই, আমি অনেকবার বলছি আগে, যে একটা গাছে গ্রামে যে থাকতেছে নেচার বলছি যেরকম, বা ন্যাচারাল জিনিসগুলো, আপনার বাচ্চাকে যদি আপনি গ্রামে বা একটা এমন একটা পরিবেশে বড় করবেন যেখানে সে দেখে সব কিছু, সে কী দেখবে, বৈশাখ মাসে মুকুল আসলো অথবা ওই সময়টায় আমের মুকুল দেখতেছে, গুটি, তারপরে কাঁচা আম, এর ভিতরে ঝড় বৃষ্টি হইতেছে, টু থার্ড, ওয়ান থার্ড, হাফ পড়ে গেল, বাকি হাফ থাকলো, শেষ পর্যন্ত গিয়া দেখলেন না, তো এমনও হইতে পারে, মানে আমাদের চাপানবাবগঞ্জের কথা আমি বলতেছি না, আমি আমার সিলেটের কথা বলতেছি, হয়তো একটা গাছে 25টা আম টিকছে, তাও তাকায় রয়েছে, বাপে পারতে দেয় না, না পাকলে পারতে দিবে না, মাত্র 25টাই আম, দুইটা লাল হয়েছে, বাইগুলো এখন কালা, বুঝছেন না, ওই দুইটা পারলো পেড়া আটজনে টুকরা করে ভাগ করে খাইল, শেয়ারিং কেয়ারিং, বুঝছেন না, শেয়ারিং কেয়ারিং শিখবে। তো এইভাবে এটার থ্রুতে কী শিখলো, শুধু শেয়ারিং কেন, ধৈর্য ধরা, তিন মাস চার মাস ধরে ধৈর্য ধরতেছে, কখন আম মুকুল আম আম হয়ে তারপরে প্লেটে আসবে বা খাবার হিসাবে সার্ভ হবে, আর এখন কি, ওই মেলাতে গিয়ে নিয়ে আসো তো 10 কেজি আম ওভার দ্য কাউন্টার, মানে 10 পয়সা দিলে তো আম পাওয়া যায়, বুঝছেন না, এইটা শেখাবেন যে ন্যাচারাল প্রসেস অফ ই কী। আচ্ছা, এইখানে একটা কথা আসতেছে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান আর ডিলেড গ্র্যাটিফিকেশান, এই কথাটা আমি আগেও বলছি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান মানে কি, আমি এখনই চাই, এখনই আমাকে পরিতৃপ্ত করতে চাই, এটা হলো কাফেরদের ব্যাপার, এটা মুসলমানদের ব্যাপার না, মুসলমানদের ব্যাপার হচ্ছে ডিলেড গ্র্যাটিফিকেশান, মানে
আমি চাইতেছি জিনিসটা কিন্তু সময় মতো পাবো, যখন আল্লাহ বলবেন, যখন নেচার আল্লাহর দেওয়ার নেচার যখন দিবে তখন পাবো। এটা হচ্ছে ডিলেড গ্র্যাটিফিকেশান। আমি খাইতে চাইতেছি কিন্তু খাইতে পারবো না, ইফতারের পরে খাইতে হবে। আমি খাইতে চাইছি খাইতে পারবো, ইফতার পারবো না, ডিলেড গ্র্যাটিফিকেশান না। এইরকম আমার অত্যন্ত দরকার একজন জীবন সাথী, কিন্তু হারাম দেখে আমি অন্য জিনিসে যাচ্ছি না, আমি রোজা রাখতেছি, ওয়েট করতেছি যে আল্লাহ যখন আমাকে তফিক দেন আমি বিয়ে করব, এবং তখন আমার ওই ইনস্টিংটা ফুলফিলড হবে, ডিলেড গ্র্যাটিফিকেশান। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান হচ্ছে কাফের জিনিস। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকবা। এখনই একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি বলতাম প্রায়, কোকোলা লজেন্স এক্ষুনি আনো, এক্ষুনি আনোটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান। ছেলে মেয়েকে এমনভাবে বড় করবেন যারা যেন তারা ডিলেড গ্র্যাটিফিকেশানটা অ্যাপ্রিসিয়েট করতে শিখে, যে বাবা আজকে রাইট হয়ে গেছে, আজকে আর কোকোলা লজেন্স না, কালকে তোমার দুইটা দিব। তখন ওই ছেলে যেন যদি প্রোয়েক্টিভ হয়, ইসলামিক জ্ঞান থাকে যে বাবা মিথ্যা বলে না, কালকে আসলে দুইটা দিবে। এটা কিসের সাথে যায়? আপনার এই জীবনে আপনি ব্যবিচার করলেন না, ঘুষ খাইলেন না, ডাকাতি করলেন না, চুরি করলেন না, আখেরাতে পাবেন, এটার সাথে কিন্তু ইনলাইন কোলিনিয়ার জিনিস, এটা বোঝার ব্যাপার আছে। আজকে শেষ করে দিই, আর একটা লাইন শেষ। 1-12 বছর বয়সে বাচ্চাদের মাথায় যে ওয়ার্ল্ড ভিউ হয়, ওয়ার্ল্ড ভিউ মানে দুনিয়াকে তারা কীভাবে দেখবে, কোনটাকে ঠিক মনে করবে, কোনটাকে ভুল মনে করবে, কোনটাকে সত্য মনে করবে, কোনটাকে মিথ্যা মনে করবে, কোনটাকে ভ্যালুয়েবল মনে করবে, কোনটাকে ইউজলেস মনে করবে, এইটার কিন্তু এইটার গ্রো করে 1-12 বছর বয়সে। এই সময় যদি না শেখান, পরে চেষ্টা করে কোনো লাভ নেই, আপনার ছেলে মেয়ে আর আপনার কথার মতো চলবে না। এই জন্য আমরা এটাকে এত ইম্পর্টেন্স দিই। আমরা অনেকখানি বলছি, আবারও বলতেছি, 1-12 বছর হচ্ছে রিয়েলি শেখানোর সময়, আপনারা এটা খেয়াল করবেন। সুবহানাক আল্লাহুম বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। যা শুনলাম আমরা চিন্তা করব, আমরা চিন্তাশীল জীব, চিন্তা করব, বাসায় নিয়ে যাব, এবং ভুল হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু অনওয়ার্ড যেটুকু সময়ের অবকাশ আল্লাহ দিয়েছেন সেটুকু যেন আমরা সেটা শুধরায় নেই। এই মজলিসে বসে আছেন আমার অত্যন্ত ক্লোজ একজন, আমাকে বলছিলেন আজ থেকে 10 বছর আগে হয়তো, যে সব কিছু তো পারলাম আঙ্কেল, কিন্তু খাওয়ার সময় তো টেলিভিশনটা বন্ধ করতে পারি না, মানে টেলিভিশন যারা খাই না। আমি বললাম দেখেন, বাইর করে দিয়ে দেখেন, একদিন খাবে না, দুই দিন খাবে না, কষ্ট লাগবে, 3 দিন থেকে খাবে, এবং ওনার বাসায় এখন টেলিভিশন নাই। সুতরাং আপনারাও এটা চিন্তা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।